রাত দুটোর ঘণ্টা পড়ার আওয়াজ শোনা গেল মিত্তির মশাইদের বাড়ি থেকে। বাইরে ঘুটঘুটে অন্ধকার, নিস্তব্ধ, নিঝুম। হঠাৎ করে ঝপ করে নেমে আসা অন্ধকারের বুকে জ্বলতে থাকা লাইট পোস্টের টিমটিমে আলো শহরের শরীরে নেমে আসা ঘন কালো তন্দ্রিমার কাছে ফিকে মনে হয়। এবার মনে হলো অন্ধকারে যেন দুটো চোখ জ্বলে উঠল। ক্রমশ এগিয়ে আসছে চোখ দুটো, কিন্তু বিড়ালটা এত জোরে জোরে আওয়াজ করছে কেন? কিছু কি দেখেছে সে? হঠাৎ কেউ একজন পাঁচিল টপকে সন্তর্পণে বাগানের ক্যাম্পাসে ঢুকে এলো, আর তারপরেই একটা কালো হাত বিড়ালের গলা চেপে ধরেছে। আর একটুও আওয়াজ নেই, শুধু একটা জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার পাশবিক শব্দ। কেউ একজন এগিয়ে যাচ্ছে মিত্তিরদের বাড়ির অন্দরমহলের দিকে। অমাবস্যার অন্ধকারে আগন্তুক স্পষ্ট দৃশ্যমান না হলেও তার কালো হাতটা দেখা যাচ্ছে লাল আলো আঁধারিতে। রাতের কর্মহীন পৃথিবী পরিশ্রান্ত হয়ে নিদ্রামগ্ন তখন। মিত্তিরদের দরজার কাছে আগন্তুক পায়চারি করছে, মনে হলো ভিতরে ঢোকার পথ খুঁজছে সে। হঠাৎ তাকে আর দেখা গেল না। এবার মিত্তিরদের পিছনের দরজার কাছে আবার সে দৃশ্যমান হলো। দরজাটা ভিতর থেকে খিল দেওয়া। আগন্তুক একটা ধারালো ছুরি বের করে দরজার ফাঁক দিয়ে চালান করে দিয়ে খিলটা ধীরে ধীরে খুলে ফেলল। ঘরে কি কেউ নেই তাহলে? আগন্তুক পা টিপে টিপে এগিয়ে যাচ্ছে। চোর না অন্য কেউ? একটা দরজা খুলে সে সোজা ছিটকেনি আটকে দিল ভিতর থেকে। এবার দেখা গেল খাটে কেউ একজন শুয়ে রয়েছে ঘুমন্ত অবস্থায়। সে ধীরে ধীরে এগিয়ে গেল তার দিকে। কালো হাতে ছুরিটা চকচক করছে। ঘুমন্ত লোকটা হঠাৎ জেগে চেঁচিয়ে উঠল, কে 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 ওখানে? কথাটা শেষ না হতেই কালো হাতটা গিয়ে গলাটাকে চেপে ধরল। তারপর মুখটা বালিশ দিয়ে চেপে ধরে চকচকে ছুরিটা সোজা পেটে দুবার চালান করে দিল ওই রহস্যময় আগন্তুক। ফিনকি দিয়ে রক্তে ভরে গেল গোটা বিছানাটা। আবার কয়েক সেকেন্ড সব নিস্তব্ধ। নিশাচর সেই কাল রাত্রির আগন্তুক অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একটা ব্রাউন কালারের ব্রিফকেস পেয়ে রুম থেকে বেরিয়ে গেল। কেউ জানল না, কেউ বুঝল না। একটা প্রাণ নষ্ট হয়ে গেল, কিন্তু কে কে এই আগন্তুক? নমস্কার, এসো গল্প পড়িতে আজ আরেকবার হাজির হচ্ছে ইন্দ্রদা নতুন এক রহস্যের সন্ধানে। এর আগে লেখক শ্রী শান্তনু দাসের কলমে ইন্দ্রদার ইন্দ্রজাল সিরিজ থেকে একটি গল্প মরচে ধরা রহস্য তোমরা শুনেছিলে আমাদের চ্যানেলে, আর আজ শুনবে দ্বিতীয় গল্প। আজকের গল্প পাঠ ও ইন্দ্রদার সহকারী সৌমাভোর চরিত্রে সায়ন্তন, সমগ্র পরিচালনা আবহ এবং ইন্দ্রদার চরিত্রে আমি প্রীতম, অন্যান্য চরিত্রে ইভান, বর্ণিশা, আফরোজা, অমিত, ব্রতদীপ, বিপ্রতীপ, রমাকান্ত, মৌমিতা, প্রবাল, রক্তিম, সঞ্চিতা, অর্পিতা ও শ্রেয়সী। শব্দ সংযোজন ও সাউন্ড এফেক্টস অমিত। কভার ডিজাইনে কৃষ্ণেন্দু। শুরু হচ্ছে লেখক শ্রী শান্তনু দাসের কলমে ইন্দ্রদার ইন্দ্রজাল সিরিজ থেকে দ্বিতীয় গল্প, কাল রাত্রির অন্ধকারে। কালো হাতটা ক্রমশ এগিয়ে আসছে। পুরো ঘরটা অন্ধকার, লোডশেডিং হয়ে গেছে। বাইরে অমাবস্যায় চাঁদ গা ঢাকা দিয়েছে। ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তার মধ্যেই লোকটা এগিয়ে আসছে। মুখ দেখে কিচ্ছু বোঝার জো নেই। নিকশ কালো তমিশ্রায় লোকটার অবয়ব কিচ্ছু দেখা যাচ্ছে না। হাতটা কালো গ্লাভস পরিহিত, আর সেটা করিমবাবুর দিকে এগিয়ে যাচ্ছে। করিমবাবু বুঝতে পেরে চিৎকার করে উঠলেন, কে 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 আপনি? আমি কেমন করেছি? আমার দিকে ওভাবে এগিয়ে আসছেন কেন? আমি কাল রাত্রের অভিশাপ, নিশাচর, রাতের মায়া।
দুর্জম। কিন্তু কিন্তু আমি কি করেছি, কি করেছি আমি? আপনি কেন এসেছেন? কে কে আপনি? বললাম না, আমি দুর্জম। মনে পড়ে, মনে পড়ে, ঠিক 2 মাস আগে আমাকে আর আমার বাবাকে পাহাড়ের খাত থেকে ঠেলে ফেলে দিয়েছিলিস, মনে পড়ে? কিন্তু তুমি তো তাহলে তুমি বেঁচে আছো? মূর্খ, মূর্খ, মূর্খের মতো কথা বলিস না। 1000 ফুট গভীর খাদের নিচে পড়ে গেলে মানুষ আর বাঁচে না। তাহলে 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 কে তুমি? আমি তোর রক্ত চাই, রক্ত, রক্ত, তবেই আমার শান্তি, তবেই আমার শান্তি। লোকটার কালো হাতটা সোজা করিমবাবুর পেটে চলে গেল, মুখখুন 2 ঘুষি, তারপর একটা চকচকে ধারালো ছুরি সোজা করিমবাবুর পেটে চালান হলো। সব শেষ। তারপর বিকট গলায় লোকটা চেঁচিয়ে বলে উঠল, আমি খুন করেছি বাবা, দেখো তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি, আমার কাজ শেষ হয়েছে, এবার 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 আমাকে তোমার কাছে নিয়ে চলো বাবা, কাল রাত্রির অন্ধকারে যেখানে কেউ থাকে না, নিয়ে যাও, নিয়ে যাও আমায়, আমি আর পারছি না, আমি আর পারছি না, আমাকে নিয়ে যাও। হঠাৎ অদৃশ্য হয়ে গেল লোকটা, খুন হয়ে পড়ে রইলেন করিমবাবু। ততক্ষণে স্টার থিয়েটারের হল ঘরের আলো জ্বলে উঠেছে, সবাই এক্সিট ডোর দিয়ে বেরিয়ে পড়তে শুরু করেছে। আমি আর ইন্দ্রদাও চিপসের প্যাকেটটা ডাস্টবিনে ফেলে শিট ছেড়ে উঠে পড়েছে। কাল রাত্রির অন্ধকারে সিনেমাটা কদিন থেকে দারুণ হিট করেছে, সোশ্যাল মিডিয়ায় রেটিং দেখেই আমি ও ইন্দ্রদা এই হরর ফিল্মটা দেখতে এসেছিলাম। আসলে স্কুলের ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর আমার তেমন পড়ার চাপ ছিল না, তাছাড়া ইন্দ্রদারও প্রমোশনের পর ডিটেকটিভ ডিপার্টমেন্টে কাজ কিছুটা হলেও কমেছে। আমরা বেরিয়ে এলাম, একপাশের ফুটপাথ ধরে অজস্র দোকানের মধ্যে দিয়ে ভিড়ের ঠেলা খেতে খেতে শ্যামবাজার 5 মাথার মোড়ে এসে পড়লাম। ঘড়িতে দেখলাম 9:05। রওনা দিলাম পায়ে হেঁটেই, খালি ট্যাক্সি রিক্সা চলে যাচ্ছিল পাশ দিয়ে, কিন্তু থামানোর চেষ্টাও করল না ইন্দ্রদা। স্টার থিয়েটারের কৃত্রিম এসির হাওয়া থেকে বেরিয়ে মুক্ত ফুরফুরে বাতাসে হাঁটতে বেশ মজাই লাগছিল। সিনেমা দেখেছি বলে নয়, সত্যিই আজকে রাতটা অমাবস্যায়, তবে কলকাতা শহরের রাস্তায় ভূতের ভয় নেই, এটাই বাঁচোয়া। গল্প করতে করতে অনেকটা চলে এসেছি, শহরের রাস্তা আলোতে ভর্তি, লোকজন প্রচুর, তাই ভয়টাকে সংবরণ করতে কোনো অসুবিধা হচ্ছিল না। তাছাড়া পাশে রয়েছে প্রাইভেট ডিটেকটিভ ইন্দ্রজিৎ সান্যাল, মানে ইন্দ্রদা। বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়ার পর শুতে গেলাম। আসার সময় চাচার দোকান থেকে চিলি চিকেন আর পরোটা কিনে নিয়েছিল ইন্দ্রদা। মামা ভাগ্নে রহস্যের সমাধানের পর ইন্দ্রদার কাছে তেমন ইম্পর্টেন্ট কোনো কেস হাতে আসেনি, অবশ্য একটা চুরির রহস্যের সমাধান করে এসেছে গতকাল কসবায়। সময় কাটানো বলতে ইন্দ্রদা এখন একটা গোয়েন্দা উপন্যাস লিখবে বলে ঠিক করেছে, কিন্তু এখনও পর্যন্ত মাল মশলা খুঁজে পাচ্ছে না। আমি অবশ্য বলেই দিয়েছি ওর উপন্যাসে আমার নাম যেন অবশ্যই থাকে ওর অ্যাসিস্ট্যান্ট হিসেবে। কলেজ স্ট্রিট থেকে একটা ফাউন্টেন পেন আর বিরাট একটা বাইন্ডিং খাতা কিনে হাত গুটিয়ে বসে আছে, মনের মতো ঘটনা খুঁজে পাচ্ছে না যে উপন্যাস আকারে লিখবে। আমি বরাবরই রাতে ঘুমানোর আগে গল্পের বই পড়ি, কারণ পাশের টেবিলে ইন্দ্রদার টেবিল ল্যাম্পের আলোটা চোখে খুব লাগে। আজও নিত্যকার নিয়ম মতো ইন্দ্রদা ওর চিরাচরিত টেবিলে বসে ওর কাজ করছিল। রুমের সব কিছু অগোছালো থাকলেও ইন্দ্রদা ওর কাজের ও কাছের জিনিসগুলোর প্রতি খুবই যত্নশীল, বিশেষ করে ওর টেবিলটা সবসময় ঝকঝকে তকতকে থাকে। গত 2 সপ্তাহ হলো ওর টেবিলে একটা নতুন জিনিসের সংযোজন হয়েছে,
একটা ফটো ফ্রেম, যার মধ্যে নাম না জানা ক্রিমসন রেড কালারের পানপাতার মতো একটা ফুলের ছবি। বীরভূমে মামা ভাগ্নে পাহাড়ের রহস্যের সমাধানের পর ক্রাইম ফটোগ্রাফার মিস ঝিলিক সেনগুপ্ত এটা ওকে গিফট করেছিল। তারপর কয়েকবার ফোনে কথাবার্তাও হয়েছে ইন্দ্রদার সাথে। ঝিলিক দিয়ে ফোন করতো ইন্দ্রদার মোবাইলে, তবে ওর অফিসের ল্যান্ড ফোন থেকে। ইন্দ্রদা কোনোদিন ঝিলিকদির মোবাইল নম্বর নেওয়ার চেষ্টা করেনি, হয়তো ইচ্ছে থাকলেও সাহস হয়নি চাওয়ার। ওসব ক্রাইম ডিপার্টমেন্টে ইন্দ্রদার যা জানাশোনা আছে তাতে ঝিলিক সেনগুপ্তের নম্বর জোগাড় করা কোনো কঠিন কাজ নয়। ইন্দ্রদার অবশ্য তা না করার পেছনে একটা কারণ আছে। যেহেতু আমি একবার ইন্দ্রদার অনুপস্থিতিতে ঝিলিকদি যখন ফোন করেছিল ইন্দ্রদার ফোনে, তখন ঝিলিকদির ফোন নাম্বার চেয়েছিলাম, উত্তরটা পেয়েছিলাম এমন, তোমার ইন্দ্রদাকে বলো আমার মোবাইল নম্বরে কিছুটা আছে তোমার ইন্দ্রদার নামে, কিছুটা আছে তার পেশায়, কিছুটা আছে আমার ফোন কলে, আর শেষেরটা আমার ফটো ফ্রেমে। হেয়ালিটা মাথায় না ঢুকলেও আমি অবশ্য কল্পনার ঠাস বুননে ইন্দ্রঝিলিক জুটির বাস্তবায়নের অপেক্ষায় রয়েছি। যদিও আমার গোয়েন্দা দাদার মনের ভেতর পড়ার মতন গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট আমি হয়ে উঠিনি, তবু এটুকু বুঝতে বাকি ছিল না ইন্দ্রদা ঝিলিক সেনগুপ্তের ফোন নাম্বারটা মাথা খেলিয়েই বের করবে, সহজভাবে নয়। প্রায় প্রতিদিনই ইন্দ্রদা ফটো ফ্রেমটার দিকে তাকিয়ে কয়েক মিনিট ধরে তন্ময় হয়ে কি যেন দেখে। সাধারণ ফটো ফ্রেমের মধ্যে মামা ভাগ্নে পাহাড়ের পাথরের গায়ে অসাধারণ একটা ফুলের ছবি, ঝিলিকদির ক্যামেরায় তোলা। ইন্দ্রদার পাঁচ মিনিট নিরবতা পর্ব শুরু হয়েছে দেখে আমি বইটা বন্ধ করে পাশ ফিরে চোখ বুঝলাম। এই আগন্তুক যে কে সেই উত্তর তো আপনারাই ভালো দিতে পারবেন, কারণ আপনার বিস্তারিত কাহিনী শুনে মনে হচ্ছে সর্ষের মধ্যেই ভূত রয়েছে। অবশ্য ভূত যে আপনাদের বাড়ির অন্দরমহলে রয়েছে তা এখনই বলা কঠিন, তবে বাড়িতে ঢুকে এরকম কাজ করার মতো সাহস বাইরের লোকের হবে না, যদি না সে আপনাদের পরিচিত হয় অথবা আপনাদের বাড়ির ডিটেল ম্যাপ যদি তার জানা না থাকে। সকালে ব্রেকফাস্ট টেবিলে একটা ভেজ স্যান্ডউইচে কামড় দিতে দিতে ইন্দ্রদা বলল কথাটা। কথাটা কুণালবাবুর উদ্দেশ্যে বলা হয়েছে। কুণালবাবু মানে কুণাল মিত্র, চিড়িয়ামোড় এলাকায় একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেম্বার। ওনার মুখেই শুনলাম দুর্ঘটনার খবরটা। ওনার একমাত্র ভাই মৃণাল মিত্র খুন হয়েছেন, ঘটনায় উনি খুব মুষড়ে পড়েছেন, তাই ইন্দ্রদার সাহায্য প্রার্থী হয়ে এসেছেন। বয়স 36-37 বেশি হবে না, গৌরবর্ণ, পরিপাটি করে আঁচড়ানো চুল, ক্লিন শেভ করা মুখমণ্ডল, ভারী কি চেহারা, পরনে ধোঁয়াটে রঙের পাঞ্জাবি ও রঙিন পাজামা, মুখে কি যেন একটা আশঙ্কার ছাপ। ইন্দ্রদা জিজ্ঞেস করল, আপনি পুলিশে খবর দিয়েছেন? না, পুলিশে খবর দিতে হয়নি, বুঝতেই তো পারছেন এটা মার্ডার কেস, পুলিশ অনেক আগেই চলে এসেছে, কিন্তু পুলিশের উপর আমার বিশ্বাস নেই ইন্দ্রজিৎ বাবু, আপনি প্লিজ এই কেসটা নিয়ে তদন্ত করুন, আমি ভাইয়ের মৃত্যুতে ভীষণভাবে ভেঙে পড়েছি, এত কম বয়সে কি থেকে যে কি হয়ে গেল, আমি আপনাকে উপযুক্ত পারিশ্রমিক দিতে রাজি। দেখুন, এই ধরনের কেসে আমাদের থেকে পুলিশই বেস্ট, তারা ছাড়া কিন্তু আমরা অচল। তবুও আপনি যখন বলছেন, তা কখন আপনার বাড়িতে যাওয়া যাবে বলুন তো? আপনার যখন সময় হবে আসুন না, আমাকে তো বাড়িতেই থাকতে হবে, তবে আজকে মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠানো হবে, আজ বিকেলে যাবেন? বিকেলবেলা, ওকে, হ্যাঁ হয়ে যাবে, আমি ইন্সপেক্টরের সঙ্গে কথা বলে নিচ্ছি। আচ্ছা, এখন তাহলে আপনাকে কয়েকটা প্রশ্ন করা যাক। হ্যাঁ বলুন। আগে আপনাদের ফ্যামিলি ডিটেলসটা একটু বলুন। দেখুন, আমাদের ছোট্ট সংসার, আমরা সবাই মিলেমিশে থাকি, অনেক ছোটবেলায় আমাদের মা মারা গেছেন, তারপর থেকেই আমরা দুই ভাই বাবার কাছে মানুষ হয়েছি। আমাদের বাবা ভবতোষ মিত্র, উনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন, এখন অবসর নিয়েছেন। দাঁড়ান এক মিনিট, সোম নোটবুকটা নিয়ে আয়, এই নামগুলো সব নোট কর। ইন্দ্রদা আমাকে কথাগুলো বলে ওর টেবিল থেকে গোল্ড ফ্লেকের প্যাকেটটা খুলে শেষ সিগারেটটা দু ঠোঁটের মাঝখানে কায়দা করে রাখল। কুণালবাবু আবার বলতে শুরু করলেন, আমরা দুই ভাই কুণাল আর মৃণাল,
আমার ভাই মৃণাল আমার থেকে 10 বছরের ছোট, ওর বিয়ে হয়নি। আমার স্ত্রী আছে, ওর নাম অর্পিতা মিত্র। আর তেমন কেউ নেই আমাদের পরিবারে। ওই মাঝে মধ্যে আমার শ্বশুর বাড়ির থেকে বা অফিসের কাজকর্মের জন্য লোকজন যাওয়া আসা করে। মৃণালের বেশ কিছু ঘনিষ্ঠ বন্ধুদেরও যাতায়াত রয়েছে আমাদের বাড়িতে, সেগুলো কি বলবো? নো থ্যাংকস, আপাতত সেগুলোর দরকার নেই। হ্যাঁ, আপনি কোন অফিসের কথা যেন বলছিলেন, মানে আপনি কি অফিসে? না, আমার ভাই মৃণাল অফিসে কাজ করে, ও ওষুধের কোম্পানিতে মেডিসিন ম্যানুফ্যাকচারের কাজ করে। এই তো 1 বছর হলো ও জয়েন করেছে। আপনি কি করেন কুণালবাবু? আমি কিছু না, ওই আর কি, একটা যাত্রা দলে মাঝে মাঝে অভিনয় করি, আর একটা ছোটোখাটো স্টুডিও আছে, সেখানে অডিও স্টোরি বানাই। ইদানিং শর্ট ফিল্মের উপর একটা নতুন প্রজেক্ট শুরু করেছি। একজন ভালো ক্যামেরাম্যানের সন্ধানে পেপারে অ্যাড দিয়েছি, সেটা পেয়ে গেলেই কাজ শুরু করব। আসলে এটাই আমার প্রথম বড় প্রজেক্ট। বুঝলাম, তার মানে ভাইয়ের রোজগার আর বাবার পেনশনের টাকায় সংসার চলে। আপনার স্ত্রী অর্পিতা দেবী হাউস ওয়াইফ তো? হ্যাঁ, তবে শুধু তাই নয় ইন্দ্রজিৎ বাবু, আমাদের ঠাকুরদার বিশাল সম্পত্তি রয়েছে। তিনি অনেক টাকা ও বেশ কিছু জমি দিয়ে গিয়েছিলেন, যেটা আমাদের মধ্যবিত্ত সংসারের পক্ষে যথেষ্ট। একটা প্রশ্ন করব, মানে আপনাদের ছেলে পুলে? না, এখনো পর্যন্ত হয়নি। ঠিক আছে ঠিক আছে, এবার বলুন তো, আপনি কি কাউকে সন্দেহ করেন? আপনার কাছে সত্যি কথা বলতে দ্বিধা নেই। সন্দেহের মধ্যে আমি একজনের কথাই বলবো আপনাকে, সে হলো মনতোষ ব্যানার্জি। কে সে? ভাইয়ের কোম্পানির ম্যানেজার, খুব খারাপ লোক জানেন তো, টাকার জন্য বারবার ভাইয়ের পিছনে লাগতো, কয়েকবার বাড়িতেও এসেছে হুমকি দিতে। আসলে যার যত থাকে সে তত বেশি পেতে চায়। আমার ভাইয়ের লাভ মানেই ম্যানেজারের হিংসা। আপনি কি বলতে চান এই হিংসা থেকেই খুনটা হয়েছে? সে আমার পক্ষে বলা অসম্ভব, কিন্তু আমার সন্দেহ ওই মনতোষ ব্যানার্জির প্রতি, আর সেরকম কাউকে সন্দেহের খাতায় ফেলি না। আচ্ছা, এই প্রসঙ্গটা একটু বদলে নিচ্ছি, আপনাদের বাড়িতে কোনো চাকর বাকর থাকে না? হ্যাঁ আছে বই কি, কাজের মেয়ে মালতী। খুনের রাতে মানে গতকাল মৃণাল কি একাই ছিল বাড়িতে? তখন আপনারা কোথায় গিয়েছিলেন? হ্যাঁ, ভালো জিনিস মনে করিয়ে দিয়েছেন, যদিও এটা আমার আগেই বলা উচিত ছিল। কাল রাতে আমরা সবাই সোদপুরে এক বিয়ে বাড়িতে যাই, তখন ঘরে কেউ ছিল না বাবা ছাড়া। মৃণাল ছিল অফিসে, ও বলেছিল রাত 9টা বাজবে বাড়ি ফিরতে, আর শেষ কথাটা ওর সাথে ফোনেই হয়েছিল। ও, তারপর সকালে এসে দেখলেন? হ্যাঁ, কিন্তু কি করে জানবো বলুন তো সেই রাতেই। আচ্ছা, আপনাদের কাজের মেয়ে কাল কি ছিল না? না, কাল মালতী কাজ করতে আসেনি, তাছাড়া ও রাত 8টার আগে বাড়ি ফিরে যায়। মালতীর বাড়ি কত দূরে? এই তো সিথির মোড়েই, মোটামুটি ওই 2 কিলোমিটারের মধ্যে। বাড়ির বাইরে থেকে কিভাবে কেউ আসতে পারে বলে আপনার ধারণা? দেখুন, আমাদের বাড়িটা যে খুব সেফ সেটা বলতে পারি না, সেরকম দক্ষ লোক হলে পাঁচিল টপকে পিছনে দরজা দিয়ে আসাটা খুব কঠিন কাজ নয়। আপনার বাবা ভবতোষবাবু তো রাতে বাড়িতে ছিলেন, ওর কি বক্তব্য? আকস্মিক ঘটনায় বাবা খুব ভেঙে পড়েছে, দুর্ঘটনা সম্পর্কে বাবা কিছুই আলোকপাত করতে পারছে না। কোনো চিৎকার বা কথাবার্তার আওয়াজ কিছুই পাননি? হ্যাঁ, এটা তো পুলিশের জেরার কাছে বিশ্বাসযোগ্য বলে মনেই হবে না। আসলে আমার বাবা তো বোবা, কথা বলতে না পারার সাথে সাথে উনি কানেও কম শোনেন। এমনিতে বাবা এখনও বেশ শক্তপোক্ত, অন্যান্য সব ইন্দ্রিয়গুলো আমাদের থেকে বেশি সজাগ, কিন্তু কাল রাতে যে কী হয়েছিল সেটা আন্দাজ করা। ঠিক আছে কুণালবাবু, প্রাথমিক কথাবার্তা তো হলো, আপনাকে এখন আর বিরক্ত করব না, কেসটা আমি নিচ্ছি। ইন্দ্রদা সিগারেটের ফিল্টারটা ছাইদানে গুঁজে দিল। ধন্যবাদ ইন্দ্রজিৎ বাবু। ভদ্রলোক ওনার নাম ঠিকানা দিয়ে চলে গেলেন। তারপর ইন্দ্রদাকে বললাম, কি মনে হচ্ছে ইন্দ্রদা? এখনো পর্যন্ত তো মামুলি কেস বলেই মনে হচ্ছে সৌম, তবে বিকেলে না গেলে বোঝা যাবে না। আচ্ছা ইন্দ্রদা, কুণালবাবুর বাবা কানে কম শোনেন, আবার বোবা, আবার প্রাইমারি স্কুলে মাস্টার ছিলেন,
ব্যাপারটা কেমন একটা সন্দেহজনক লাগছে না? সৌম, তুই আবার কবে থেকে ভৃগুর দাদু নৃপেনবাবুর মতো সোজা জিনিসকে কঠিনভাবে ভাবতে শুরু করলি? ইন্দ্রদা, তোমার না সবটাতেই আর কি। কেন, কলকাতায় কি মূক বধিরদের প্রাইমারি স্কুলের অভাব আছে নাকি? সেখানে যে সমস্ত শিক্ষক পড়ান তাদের মধ্যে অনেকেই ডিফ অ্যান্ড ডাম্ব। তাছাড়া ভবতোষবাবুর এই সমস্যাটা জন্মগত নাও হতে পারে, হয়তো আফটার রিটায়ারমেন্ট এই সমস্যাটা বয়সজনিত কারণে হয়েছে। কিন্তু কোন স্কুল একবার খোঁজ নিলে হয় না? ক্যালকাটা ডিফ অ্যান্ড ডাম্ব স্কুল, রাজাবাজারের কাছে। আমরা কুণালবাবুদের বাড়ির বাগান দিয়ে হাঁটছিলাম। ভবতোষবাবু সম্পর্কে জিজ্ঞেস করাতে কুণালবাবু ওনার প্রফেশনাল ডিটেলস জানালেন। গাড়িতে করে যেতে ঠিক 20 মিনিট লেগেছিল। দোতলা এল প্যাটার্নে তৈরি মাঝারি বাড়ি, ছাদের থামগুলো চটে যাওয়া ক্রিম কালারের, দেখলে মনে হয় কম করে 20 বছরের পুরনো। বাড়ির সামনে অগোছালো বাগান, পশ্চিম দিকে 2-3টে আম আর পেয়ারা গাছের নিচে জল না পেয়ে শুকিয়ে যাওয়া কিছু গাঁদা আর নয়নতারা ফুলের গাছ। মেন গেটটা শক্তপোক্ত হলেও চারপাশের পাঁচিলটা খুব বেশি উঁচু নয়। বাড়িতে তখন অনেক পুলিশ ছিল, বাড়ির সদর দরজায় ঢুকতে হলে বাগানের মধ্যে দিয়ে যেতে হয়। বাগানের মধ্যে দিয়ে যাওয়ার সময় ইন্দ্রদা থমকে দাঁড়ালো। একটা শুকনো পেঁপে পাতার ডাল পায়ে করে সরিয়ে ইন্দ্রদা মাটিতে বসে পড়ল। কি হলো ইন্দ্রজিৎবাবু? একটা মরা বিড়াল। এই যে আমাদের পোষা বিড়ালটা। বিড়ালটাকে কেউ মুখ চেপে মেরেছে, মানে শ্বাসরোধ করে। কারণ দেখুন, গায়ে কোনো ক্ষতের চিহ্ন নেই, মুখমণ্ডল দেখে মনে হচ্ছে না যে বিষ জাতীয় কিছু খাবার খেয়ে মরেছে। আর এই ব্যক্তি যে আপনার ভাইয়ের খুনি তাতে কোনো সন্দেহ নেই। কি বলছেন কি আপনি, লোকটা বিড়াল মারতে যাবে কেন? যেতেই পারে, কারণ রাতের অন্ধকারে খুন করতে এসে হয়তো এই বিড়ালটা এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আপনি এতটা শিওর হচ্ছেন কি করে? হয়তো বিড়ালটা অন্যভাবে মারা গেছে। বিড়ালটিকে যে শ্বাসরোধ করেই মারা হয়েছে, কারণ দেখুন, বাগানের মাটিতে মানুষের পায়ের জুতোর ছাপ, পাশে একটা চারমিনার সিগারেট আধ খাওয়া অবস্থায় পড়ে রয়েছে। আমি শুধু ভাবছি, বিড়ালটাও কি প্রাণ বাঁচানোর জন্য খুনিকে 2-1 কামড় দেয়নি? কি বলি সোম? ঠিক, দিতেই পারে। চলুন যাওয়া যাক। এই বিড়ালটিকে আবার ফেলে দেওয়ার ব্যবস্থা করবেন না, পোস্টমর্টেমে পাঠাতে হবে। আমি স্যাম্পেলগুলো ফরেন্সিক এক্সপার্টকে কালেক্ট করার কথা বলে দিচ্ছি। আচ্ছা কুণালবাবু, আপনাদের বাগানটাকে পরিচর্যা করেন? আগে বাবা একটু আধটু করত, এখন কাজের মেয়ে মালতী ওই মাঝে মাঝে একটু জল টল দেয় আর কি, তেমনভাবে। তার মানে ইদানিং কোনো নতুন গাছ লাগানো হয়নি, তাই না? না, গাছ লাগানো তো দূরের কথা, পুরনো গাছগুলোকেই সময়ের অভাবে বাঁচিয়ে রাখার লোক নেই। কিন্তু কি হয়েছে বলুন তো? কিছুই না কুণালবাবু, বাগানের ওই পূর্ব দিকটা একটা গর্ত রিসেন্টলি খোঁড়া হয়েছে, খুব বড় নয়, তবে একটা চারা গাছ লাগানোর পক্ষে যথেষ্ট। কই, সেরকম কিছু তো চোখে পড়ছে না। আর চারা গাছ কিনে লাগালে খবর পেতাম নিশ্চয়ই। গর্তটা আবার বন্ধ করে দেওয়া হয়েছে কুণালবাবু, নিখুঁত দৃষ্টিতে পর্যবেক্ষণ করলে দেখা যাবে সুনিপুণভাবে গর্ত বোঝানো হলেও ভিতরের ভিজে মাটিগুলো বন্ধ করা গর্তের চারপাশে পড়ে রয়েছে। আমি অবশ্য ঠিক করে নিলাম যে ঘরের মধ্যে যে যে লোক চারমিনার সিগারেট খায় আর যে যে লোকের হাতে বিড়ালের আঁচড় দেখব তাদের মনে মনে মার্ক করে রাখব। যদিও এখনও লাশ দেখিনি, তবুও কেন খালি মনে হচ্ছিল খুন ঘরের লোকই করেছে। বাড়ির ভেতর ঢুকলাম এবার। ইন্দ্রদা তার চারপাশে চোখ বুলিয়ে নিচ্ছে আর ঘরের আনাচে কানাচে প্রত্যেকটা প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় জিনিসের ছবি নিজের চোখের লেন্স বন্দি করে রাখছে। কয়েকজন পুলিশ লাশটাকে চাদর ঢাকা অবস্থায় বাইরে নিয়ে গেল। তার আগে অবশ্য আমাদেরকে লাশটাকে দেখানো হয়েছিল, নৃশংসভাবে তলপেটে নিচে ছুরিবিদ্ধ করে খুন। মার্ডার ওয়েপন বাড়ির কোথাও খুঁজে পাওয়া যায়নি। প্রাথমিক ফরেন্সিক ইনভেস্টিগেশন অনুযায়ী বাড়ির কোনো জিনিসের মধ্যে বাড়ির লোক ছাড়া অন্য কারোর হাতের ছাপ পাওয়া যায়নি। আপনার ভাইয়ের থাকার ঘরটা একটু দেখব। মালতী, এই মালতী, এই যে কোথায় ছিলি এতক্ষণ? এনাদেরকে ভাইয়ের ঘরটায় নিয়ে যা, দরকার পড়লে আমাকে ডাকবি, আমি ততক্ষণ এদিকের কাজগুলো দেখছি। ডোন্ট মাইন্ড মিস্টার সান্নাল। মালতীর বয়স খুব বেশি হবে না, বড়জোর 18 কি 19 বছর। সাধারণ চাকরানির পোশাক, মোর্চে রঙের জীর্ণ ফুল ছাপা শাড়ি, অগোছালো কেশ, কৃষ্ণকায় মুখমণ্ডল,
পাতলা চুলের সিঁথিতে ঘামে পাতলা হয়ে যাওয়া কমলা রঙের সিঁদুরের আভা, নাক এবং ঠোঁটের মাঝখানেও চিবুকের কিছুটা অংশে টিপটিপ ঘাম জমেছে। হাতে একগাছা চুড়ির মাঝখানে একটা সরু হয়ে ক্ষয়ে যাওয়া শাঁখা। আমরা ওর সঙ্গে মৃণালের ঘরে এলাম। ঘরটা খুব বড় নয়, একতলার রুম এটা। একটা স্টিলের খাট রয়েছে, কমলা রঙের বেডশিটে তখনও রক্তের দাগ স্পষ্ট। তাকে অনেক ফাইল সাজানো রয়েছে, মনে হয় অফিসের কাগজপত্র। একটা টেবিল চেয়ার, বিছানা আর আলমারি ছাড়া তেমন কিছু নেই। দুটো জানলা আর একটাই প্রবেশ করার দরজা। টেবিলে অনেক খাতাপত্রর জঞ্জাল ও একটা ল্যাপটপ আধখোলা অবস্থায় স্লিপ মোড়ে পড়ে রয়েছে। দেওয়ালে এক মহিলার ছবি, সেখান থেকে একটা প্লাস্টিকের রজনীগন্ধা ফুলের মালা ঝুলছে। বুঝতে অসুবিধা হয় না যে এটা ভবতোষবাবুর স্ত্রী অর্থাৎ কুণালবাবুর মায়ের ছবি। ইন্দ্রদা সব ঘেঁটে ঘুঁটে দেখতে লাগল। মাঝে মাঝে ওর প্রখর দৃষ্টি সিলিং থেকে মেঝে পর্যন্ত চরকির মতো ঘুরছিল। আলমারিটা আলগাভাবে লাগানো ছিল। ইন্দ্রদা একবার খুলতেই ভেতরের অগোছালো জামাকাপড়গুলো থেকে হালকা ন্যাপথলিনের সুবাস নাকে ভেসে এলো। ভেতর থেকে কিছু খুচরো টাকা ছাড়া প্রয়োজনীয় কিছু পাওয়া যাবে না সেটা আমিও আন্দাজ করেছিলাম, কারণ তাহলে আলমারিটা নিশ্চয়ই চাবি দেওয়া থাকত। কিন্তু ইস্ত্রি করা শার্ট প্যান্টগুলো কেউ আলমারির মধ্যে এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখবে সেটা মানতে মন চাইছিল না। নিশ্চয়ই আলমারির মধ্যে কিছু খোঁজার চেষ্টা চলেছে। আলমারিটা বন্ধ করে ইন্দ্রদা একবার খাটের তলায় ঝুঁকে অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করল। আমি দেওয়ালে টাঙানো একটা অর্ধবৃত্তাকার আয়নার তলায় দাঁড়িয়েছিলাম আর মালতী দরজার কাছে দাঁড়িয়েছিল। প্রায় 15 মিনিট পর ইন্দ্রদার নির্দেশে আমি পকেট থেকে নোটবুকটা বের করে একটা ডায়েরি থেকে ম্যানেজার মনোতোষবাবুর বাড়ির ঠিকানাটা টুকে নিলাম। ইন্দ্রদা ততক্ষণে ল্যাপটপটা খুলে স্ক্রিনের দিকে কোমর ঝুঁকিয়ে ভ্রু কুঁচকে দেখছে। একটা জিমেলের পেজ তখনও খোলা, মৃণালবাবুর অ্যাকাউন্ট তাতে কোনো সন্দেহ নেই। মেলগুলো চেক করার পর ইন্দ্রদা একটা ফটো ফোল্ডারে গিয়ে ছবিগুলো ক্লিক করে দেখতে থাকল। এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে মালতী কিছুটা অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করল, বাবু আপনাদের জন্য চা জল খাবার তৈরি করে আনি? না না, কোনো দরকার নেই। আচ্ছা মালতী, কাল তুমি কাজ করতে কেন আসনি? বাবু বড়টার শরীর খারাপ হয়েছিল তাই আসতে পারিনি। সত্যি কথা কি বলবো বাবু, মাতাল নোখ, কাল রাইতে মদ একটু বেশি খেয়ে নিয়েছিল। কি করে তোমার বর? ধুলাগড়ে গেঞ্জি কোম্পানিতে। বাড়িতে আর কেউ নেই? না বাবু। এই বাড়িতে কতদিন কাজ করছো? ইন্দ্রদা আবার একটা পোস্টকার্ড সাইজের তরুণীর ফটো আমাকে হাতে দিল আর পকেটে রাখতে বলল। এটা ও পেয়েছে একটা চেতন ভগতের টু স্টেট বইয়ের পাতার ভেতর থেকে। এটা ইন্দ্রদার ল্যাপটপে দেখা সেই একই তরুণীর ছবি। 2-3 মাস হবে, আরও 2-4টে বাড়িতে কাম করি। যেটা জিজ্ঞাসা করা হচ্ছে শুধু সেটারই উত্তর দাও। কতক্ষণ থাকো এখানে? দুপুরে আসি আর সন্ধ্যে যাই বাবু। সংসারে তো তোমার বড়ই অভাব বুঝতে পারছি, মাইনে যা পাও তাতে তুমি খুশি? ইন্দ্রদা ততক্ষণে ল্যাপটপ বন্ধ করে টেবিলের ড্রয়ার থেকে কতগুলো গ্রিটিংস কার্ড আর একটা শুকনো হয়ে যাওয়া লাল গোলাপ নিয়ে নেড়েচেড়ে দেখছিল। না বাবু, তবে পরের মাসে বৌদিমণি 200 টাকা বাড়াবে বলেছে। আচ্ছা, মৃণালের সঙ্গে ইদানিং বাড়ির কারোর ঝগড়া হতে তুমি শুনেছ? ঝগড়া তো প্রায় শুনি বাবু, দুই ভাইয়ের মধ্যে ভালোই লেগে যায়, কিন্তু ঠিক আবার পরে মিলও হয়ে যায়। কিন্তু বৌদিমণি? বৌদিমণি কি? ইন্দ্রদা দেওয়ালের তাক থেকে একটা বড় সেলোটেপ হাতে নিয়ে মালতীর দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। আমার একটুও পছন্দ হয় না ওর পিতা দিদিমণিকে। বুঝলাম, কিন্তু অপছন্দ কেন? তোমার মাইনে নিয়ে তুমি সন্তুষ্ট নও বলে? না ঠিক তা নয় বাবু, ও কাউকেই দেখতে পারে না, সবাই জানো ওর কাছে 2 চোখের 20। শুধু আমার সঙ্গে কেন, ছোট দাদাবাবুর সঙ্গেও ভালো করে কথা বলে না। সে ঠিক আছে, আমাকে একবার তার কাছে নিয়ে যেতে পারো? ইন্দ্রদা তখনও সেলোটেপটা হাতে নিয়ে মন দিয়ে কি এত দেখছে কে জানে। পার্সেল করার জন্য সাধারণ বড় মাপের সেলোটেপ। চলুন, ও ঘরেই আছে। আমরা এবার অর্পিতা মিত্রর ঘরে এলাম। ওখানেই রয়েছেন কুণাল মিত্র। ইন্দ্রদা গলা খাকরানি দিয়ে ঘরে ঢুকল। কুণালবাবু ডেকে নিয়ে আমাদের সোফায় বসালেন। এই ঘরটা তুলনামূলক একটু বড়। ওনার স্ত্রী মালতীকে দেখে ঝাঁঝিয়ে উঠলেন। কিরে এখনো দাঁড়িয়ে আছিস সেখানে? যা
এখনো অনেক কাজ বাকি। হাঁ করে মুখের দিকে তাকিয়ে দেখছিস কি? বাইরের লোক বাইরের লোকের মতো থাকবি, শুধু কাজ ফাঁকি দেওয়ার বাহানা, তাই না? আর দুদিন অন্তর শুধু মাইনে বাড়াও আর মাইনে বাড়াও। মালতি চলে গেল। অর্পিতা মিত্রর ব্যবহার দেখে আমারও একটু অবাক লাগছিল। কোঁকড়ানো কালো চুলগুলোর নিচে ছোট্ট ফর্সা কপাল, টিকালো নাক ও দাগহীন পালিশ করা মুখমণ্ডলী বলে দিচ্ছিল ওনার বয়স খুব একটা বেশি নয়। একটা পাতা সবুজ কালারের হাউস কোট পরে টেবিল ফ্যানের সামনে বসেছিলেন তিনি। একটা ব্যাপার খুবই অদ্ভুত যে উনি হাতে গ্লাভস পরেছিলেন এত গরমের মধ্যেও, ব্যাপারটা একটু সন্দেহের ঠেকলো আমার কাছে। কিছু পেলেন ভাইয়ের ঘরে? পেলাম না কিছুই, কিন্তু দেখলাম বেশ কিছু। আচ্ছা, মৃণালবাবুর ঘরে আলমারির চাবিটা কি সবসময় খোলাই থাকে? আমারও তো তাই মনে হয়। সেরকম ইম্পর্টেন্ট কিছু থাকলে বাবার আলমারিতে মৃণাল রেখে দিত। বাবার ঘরের আলমারিটা সব সময় চাবি দেওয়া থাকে। তবে একটা কথা আপনাকে জানানো দরকার ইন্দ্রজিৎবাবু, কাল সকালে ভাই আমাদের সবাইকে 5,00,000 টাকার একটা ব্রিফকেস দেখিয়েছিল, ও কোম্পানির থেকে পেয়েছিল। সে টাকার ব্রিফকেস আমি তন্ন তন্ন করে খুঁজে কোথাও পাইনি ভাইয়ের ঘর থেকে। ভবতোষবাবুর আলমারি চেক করেছিলেন? হ্যাঁ, গোটা বাড়ি খুঁজেছি, কোথাও নেই। তবে অবাক হওয়ার কিছু নেই, খুনি টাকা নিতে এসেছিল, ভাইকে সরিয়ে ব্রিফকেস নিয়ে পালিয়েছে। দ্যাটস ইট, সিম্পল ব্যাপার। আপনি তাড়াতাড়ি একটা সুরাহা করুন ইন্দ্রজিৎবাবু, আপনি খুনিকে ধরুন অ্যাজ সুন অ্যাজ পসিবল, ওকে পুলিশের হাতে তুলে দিয়ে আমাদের শান্তি। শান্ত হন, শান্ত হন কুণালবাবু, আমি আপনার ভাইয়ের খুনিকে নিশ্চয়ই ধরার চেষ্টা করব। কিন্তু একসঙ্গে এতগুলো টাকা মৃণালবাবু কি করে পেলেন সেই ব্যাপারে কোনো প্রশ্ন করেননি আপনারা? মৃণালের ব্যাপারে আমাদের কোনোদিনই কোনো ইন্টারেস্ট ছিল না। পরিবারের লোকের থেকে যে বাইরের লোকেদের উপর বেশি আস্থা রাখে, সে কোথা থেকে কিভাবে টাকা পাচ্ছে, কে দিচ্ছে, কি জন্য দিচ্ছে, তা জেনে আমাদের কি কাজ বলুন তো? কুণালবাবু ইশারায় নিজের স্ত্রীকে চুপ করার ইঙ্গিত দিচ্ছিলেন। নিজের সহধর্মিনীটির এমন বাক্যালাপে উনি কেমন যেন অপ্রস্তুত হয়ে লজ্জায় বিড়বিড় করতে শুরু করেছেন। ইন্দ্রদা সোফা ছেড়ে উঠে পড়েছে। আচ্ছা মিসেস মিত্র, হয়তো এখানে আমাদের উপস্থিতি আপনার ভালো লাগেনি, তবুও আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, কারণ আমি এখানে আপনার স্বামীর কথা এসেছি, নিজে থেকে গল্প করতে আসিনি। প্রশ্ন করুন, উত্তর থাকলে অবশ্যই পাবেন। অর্পিতা দেবী মুখ না উঠিয়েই জবাব দিলেন। ইন্দ্রদা ঘরের এক কোণে একটা টেবিলের ওপর থেকে একটা বিয়ের কার্ড হাতে তুলে নিয়ে অর্পিতা মিত্রর দিকে না তাকিয়েই প্রশ্ন করল। খুনের রাতে আপনি আপনার স্বামীর সঙ্গে সোদপুরে এক বিয়ে বাড়িতে ছিলেন, কার বিয়ে ছিল জানতে পারি? আমার বান্ধবীর। সোদপুর থেকে চিড়িয়ামোর তো বেশি দূর নয়, গিয়েছিলেন তো সম্ভবত প্রাইভেট গাড়িতে, তো রাতে ফিরলেন না কেন? রাতে আমি কোথায় থাকবো না থাকবো সেই ইনফরমেশন কি আপনাকে দিতে হবে মিস্টার সান্নাল? আচ্ছা বেশ বেশ, আপনারা কি সবসময় একসঙ্গেই ছিলেন? মানে বলতে চাইছি, দেখুন ইন্দ্রজিৎবাবু, আপনি আপনার সময় নষ্ট করছেন এসব অবান্তর প্রশ্ন করে। আমি অনেক রাত পর্যন্ত বিয়ে দেখেছি, আমার অন্য অনেক বান্ধবীরাও ছিল সেখানে, কুণাল ছিল ওর অফিস কলিগদের সাথে। ইন্দ্রদা টি টেবিলের ওপর রাখা একটা অ্যাস্ট্রের ভেতর থেকে চোখ না সরিয়ে কুণালবাবুকে বললেন, অফিস মানে? আসলে আমার স্ত্রী আমার স্টুডিওর কথা বলতে চেয়েছে, আপনাকে বলেছিলাম না। আমার ততক্ষণে মুখ বাড়িয়ে দেখা হয়ে গেছে অ্যাস্ট্রের ভেতর পোড়া সিগারেটগুলো চারমিনার নয়। ইন্দ্রদার চোয়াল শক্ত হয়ে যাচ্ছিল আমি আন্দাজ করতে পারছিলাম। আচ্ছা কুণালবাবু, আপনার মান্থলি ইনকাম তো সেরকম বেশি কিছু নেই, তবু আপনাদের সাজানো রুম, আপনার স্ত্রীর দামি প্রসাধন সামগ্রী, এইসব দেখলে বিশেষ বুঝতে অসুবিধা হয় না যে আপনাদের ফ্যামিলি বন্ডিং খুব ভালো। বাবার ভাইয়ের সাহায্য না পেলে, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ইন্দ্রজিৎবাবু, আপনি কি ভেবেছেন এগুলো আমার শ্বশুরের টাকায় কেনা? এগুলো সব আমার বাবার বাড়ি থেকে আসে, আমার বাবা ডক্টর শিবরাম অধিকারী, নাম শুনেছেন নিশ্চয়ই। অর্পিতা মিত্র খেঁকিয়ে উঠলেন। কুণালবাবু ততক্ষণে ওনার স্ত্রীকে বাঁধা দেওয়ার বৃথা চেষ্টা ছেড়ে দিলেন আর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আপনি হাতে গ্লাভস পরে থাকেন কেন অর্পিতা দেবী? এর সঙ্গে খুনের কোনো সম্পর্ক নেই, তাই এই প্রশ্নের উত্তর দিতে আমি রাজি নই। আপনি কি চান না মৃণালের খুনি ধরা পড়ুক? অবশ্য আপনি যদি নিজেই এই কুকর্ম, শাটা ইন্দ্রজিৎ বাবু, আপনি কিন্তু এবার আপনার সীমার বাইরে চলে যাচ্ছেন। বাড়ির লোকগুলোর দিকে আঙুল না তুলে টাকা ভর্তি ব্রিফকেসটা উদ্ধার করুন গিয়ে, হয়তো দেখা যাবে যেখান থেকে মৃণাল টাকা ভিক্ষা পেয়েছে তারাই এই খুনের সাথে জড়িত, যত সব ক্যারেক্টারলেস মেয়েছেলের দল। অর্পিতা মিত্র রাগে গড়গড় করতে থাকে।
আকস্মিক উত্তপ্ত বাক্য বিনিময়ে কুণালবাবুও হকচকিয়ে গেছেন। ইন্দ্রদা ততটাই শান্তভাবে বলল, আমি কি আমার প্রশ্নটা আবার রিপিট করব? কয়েকদিন আগে আমাদের পোষা বিড়ালটাকে খাওয়াতে গিয়ে আমার হাতে আঁচড় দেয় বিড়ালটা। ডাক্তারের নির্দেশে গ্লাভস পরেছি, কিন্তু এর সঙ্গে খুনের কি সম্পর্ক? আপনি কি জানেন সেই পোষা বিড়ালটা মারা গেছে? হোয়াট ননসেন্স! এখন আমি যদি বলি কাল রাতে বিড়ালটিকে আপনি মেরেছেন পথের বাধা সরানোর জন্য, তাহলে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনাকে তদন্ত করতে বলেছি বলে আপনি এভাবে আমাদের অপদস্থ করতে পারেন না? অনেকক্ষণ থেকে দেখছি আপনি আমাদের কোনো না কোনোভাবে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছেন। কখনো বিয়ের বাড়িতে একসাথে ছিলাম কি না এই প্রশ্ন করে, আবার কখনো অ্যাশট্রের মধ্যে চার মিনারের টুকরো আছে কিনা দেখারও ছিলায়। শান্ত হন কুণালবাবু, দম নিন। বিয়ে বাড়িতে তো সত্যিই আপনারা একসঙ্গে ছিলেন না, আর তাছাড়া আপনি তো চার মিনার সিগারেট খান না, তো চিন্তা করছেন কেন? আমার বাবা তো চার মিনার সিগারেট খায়, তার মানে কি আপনি এটা প্রমাণ করার চেষ্টা করবেন যে খুনটা আমার বাবা করেছে? আপনার বাবার সঙ্গে একবার কথা বলবো, আপনি থাকবেন, একটু সাহায্য করে দেবেন? আপনার বাবা কিছু বলতে না পারলেও ওর এক্সপ্রেশনটা দেখা আমার পক্ষে খুব জরুরি। উনি এখন কথা বলার মতো সিচুয়েশনে নেই, ইনফ্যাক্ট আমাদের কারোরই কথা বলার মতো সিচুয়েশন নেই, তবুও তদন্তের স্বার্থে আপনাকে সাহায্য করছি। প্লিজ ইন্দ্রজিৎবাবু, প্লিজ আজকে দিনটা আমার বাবাকে ছাড় দিন, এখনও পর্যন্ত উনি কিচ্ছু খাননি, বাগানে মনমরা হয়ে বসে আছেন, জানি না ওনার মনের ভেতর যে কি ঝড় বয়ে যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ, এখন উঠি, কাল সকালে আসব। আপনার বাবার সঙ্গে দেখা করাটা খুব দরকার, তবে এবারে কিন্তু আপনার রিকোয়েস্টে নয়, ইন্সপেক্টর জয়ন্তবাবুর নির্দেশে। যাও সোম। ইন্দ্রদার সঙ্গে আমিও উঠে পড়েছি। দরজার দিকে যেতে যেতে ইন্দ্রদা আবার পেছনে ফিরে অদ্ভুত কায়দায় নিজের ঘাটটাকে বেঁকিয়ে অর্পিতা মিত্রর উদ্দেশ্যে বলল, মিসেস মিত্র, আপনি তো ডক্টরের সঙ্গে কনসাল্ট করে গ্লাভস নিয়েছেন বললেন, তো এই ডাক্তারবাবু কি আপনার বাবা? হ্যাঁ, খবর নিয়েছিলাম। ডক্টর শিবরাম অধিকারীও সেই রাতে মেয়ের সঙ্গে বিয়ে বাড়িতে উপস্থিত ছিলেন, 12টা পর্যন্ত বিয়ের মণ্ডপেই ছিলেন, পারফেক্ট অ্যালিবাই। কলকাতার 4-5টা জায়গায় প্রাইভেট প্র্যাকটিস করেন, আরও ডিটেল খবর পেলে আপনাকে জানাচ্ছি। ইন্সপেক্টর জয়ন্তবাবুর ফোন ছিল, ইন্দ্রদা ফোনটা রেখে একটা সিগারেট ধরাল। বাড়ি ফিরতে সন্ধে হয়ে গিয়েছিল আমাদের, ব্যাপারটা সত্যিই অদ্ভুত। ইন্দ্রদা যে এই মুহূর্তে কাকে সন্দেহ করছে বুঝতেই পারছি না, যদিও এখনও জেরাতে দুজন বাকি আছেন, এক বাবা ভবতোষ মিত্র এবং দুই ম্যানেজার মনোতোষ ব্যানার্জি। বাড়ি ফেরার পর ইন্দ্রদা আরও একবার পুলিশের সঙ্গে দেখা করতে বেরোল। পরের দিন সকাল 7টার সময় ইন্দ্রদার সঙ্গে রওনা দিলাম। গন্তব্যস্থল হলো মনোতোষ ব্যানার্জির অফিস, যেখানে মৃণাল মিত্র কাজ করত। লিফটে করে সেকেন্ড ফ্লোরে উঠলাম, খোঁজ নিতে নিতে পৌঁছে গেলাম ম্যানেজার মনোতোষ ব্যানার্জির কেবিনে। ভদ্রলোক তখন সিগারেটে অগ্নিসংযোগ করছিলেন। ইন্দ্রদা দরজা ঠকঠক করে বলল, মে আই কাম ইন? ভালো আছেন তো মিস্টার ব্যানার্জি? ভদ্রলোকের মুখ থেকে সিগারেটটা দুধ সাদা টাইলস বসানো মেঝেতে পড়ে গেল। এক পলক দেখে নিলাম ওটা চারমিনার সিগারেট নয়, তাই আমার তরফ থেকে আর কোনো সন্দেহ করাও চলে না। কাম ইন। ম্যানেজারের দিকে তাকিয়ে এক পলক জরিপ সেরে নিলাম। গাট্টা গোট্টা চেহারা, চোখগুলো ঢুলুঢুলু, ফ্রেঞ্চ কাট দাড়ি, চুলের সামনের অংশ ব্রাউন করা, বছর 40-এর কাছাকাছি হলেও সাজগোজের ব্যবহার দেখে মনে হয় ভদ্রলোক বেশ শৌখিন। পরনে একটা সাদা রেমন্ডের শার্ট এবং পাসপোর্টের ডেনিম ব্লু জিন্স। ইন্দ্রদা এবার সরাসরি কথায় গেল, হ্যালো মিস্টার ব্যানার্জি, আপনি হয়তো এটা জেনে দুঃখ পাবেন বা খুশিও হতে পারেন যে আপনার অফিসের সহকর্মী মৃণাল মিত্র খুন হয়েছেন। সে কি, কবে? উনি যেন আকাশ থেকে পড়লেন। পরশুদিন মধ্যরাতে। কিন্তু এতে আমার কি করবার আছে? আপনি সেই রাতে কোথায় ছিলেন? সে প্রশ্নের উত্তর আপনাকে দেব কেন? কারণ আমি ডিটেকটিভ ইন্দ্রজিৎ সান্যাল, আর আমার পাশে আমার সহকর্মী সৌমাভ। আপনি যদি এই প্রশ্নের উত্তর না দেন তাহলে কি করতে পারি সেটা জানেন নিশ্চয়ই, সো প্লিজ কোঅপারেট। ইন্দ্রদা চেয়ার টেনে বসে পড়ল সঙ্গে আমি। কিন্তু কেন বলুন তো, এসব প্রশ্ন আমাকে করার মানে কি? প্রায় শখানেক লোক এখানে কাজ করে, তাদের কিছু না কিছু হলে সব জবাবদিহি কি আমাকেই করতে হবে নাকি? সবার নয়,
আপাতত মৃণাল মিত্রকে নিয়ে কিছু প্রশ্নোত্তর পর্ব চলবে। আমি সেই রাতেই ঘরেই ছিলাম। এই নিন আমার ফ্ল্যাটের ঠিকানা, কার্ডটা রাখুন, তদন্তে কাজে লাগবে। ঠিক আছে, মেনে নিলাম। এবার বলুন তো, মৃণালবাবু কি 5 লাখ টাকা অফিস থেকে পেয়েছেন? হ্যাঁ, কোম্পানির বস ওনাকে খুশি করার জন্য টাকাটা দেয়। কিন্তু কেন? একবার মৃণালবাবু বসের একমাত্র মেয়ের প্রাণ বাঁচায় অ্যাক্সিডেন্ট থেকে, তাকে রক্ষা করে। বসের পয়সার অভাব নেই, তাই টাকাটা দিয়েছিলেন। এর বেশি কিছু আছে কি না আমার তা জানা নেই। আর আমি হলফ করে বলতে পারি, টাকাটা নিতেই খুনি এসেছিল। এখন টাকাটা বড় কথা নয়, আসল হলো খুন। খুনিকে হাজতে ভরবার দায়িত্ব পুলিশের। আপনি কি আমাকে হুমকি দিতে এসেছেন মশাই? নো, মিস্টার ব্যানার্জি, গোয়েন্দাদের একটু জল ঘোলা করার অভ্যাস আছে, কারণ ঘোলা জলই তো রাঘব বোয়ালটা বাস করে। আপনার বসের সঙ্গে একবার কথা বলা যায়? উনি সপ্তাহে 2 দিন অফিসে আসেন, বাড়িতে গেলে পাবেন। আপনার তো মৃণালবাবুর বাড়িতে প্রায়ই যাতায়াত ছিল, তাই না? হ্যাঁ, অফিসের কাজে প্রায় যেতে হতো। ওকে কে খুন করতে পারে বলে আপনার ধারণা? ধারণার ওপর বেস করে খুনিকে ধরবেন আপনারা? হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট সার্চ করুন, পোস্টমর্টেম করুন, ক্লু খুঁজুন। আমার যা বলার আমি তা বলে দিয়েছি, এর বেশি আমি কিছু জানি না। ইন্দ্রদা আর কথা না বাড়িয়ে সোজা আমাকে নিয়ে মেন রাস্তায় এসে ট্যাক্সি ধরল। আমরা কুণালবাবুর বাড়ি পৌঁছলাম, তখন সকাল প্রায় 10টা বেজে গেছে। ইন্দ্রদা কুণালবাবুকে বাগানে দেখতে পেয়ে বলল, আপনার বাবার সঙ্গে একটু দেখা করতে চাই। ঠিক আছে, আসুন। তবে বাবার শরীর খুব একটা ভালো নেই, ডাক্তারবাবু এসেছেন, মানে আমার শ্বশুর মশাই। আমরা শুধু ওর ঘরটা একটু দেখব, তাছাড়া ভালোই হলো, ডাক্তারবাবুর সঙ্গেও একটু আলাপ করা যাবে। আমরা ভবতোষবাবুর রুমের দিকে গেলাম। ছোট রুম, বেশি কিছু আসবাবপত্রের সমাবেশ নেই। একটা পুরনো আমলের দামি কাঠের খাট রয়েছে, তার ওপর ভবতোষবাবু শুয়ে রয়েছেন। পাশে একটা প্লাস্টিকের চেয়ারে ডাক্তার শিবরাম অধিকারী বসে রয়েছেন ও ওনার প্রেশার চেক আপ করছেন। একটা সিলিং ফ্যান ঘুরছিল ঘটঘট করে। তাছাড়া রুমে রয়েছে একটা আলনা, একটা আলমারি, এক কোণে একটা দেওয়াল আলমারিতে কিছু মহামূল্যবান বই। দেওয়াল আলমারির ভেতর কতগুলো মেডেল দেখে আন্দাজ করা গেল এককালে ভবতোষবাবু বক্সিং চ্যাম্পিয়ন ছিলেন। বৃদ্ধ ভবতোষবাবু যে বয়সের ঝড়ঝাপটায় খুব একটা ভেঙে পড়েছেন তা নয়, কিন্তু আকস্মিক খুনের ঘটনায় ওনাকে বেশ বিধ্বস্ত বলে মনে হলো। একটা স্যান্ডো গেঞ্জি আর একটা সাদা পায়জামা পরে উনি বিছানায় শুয়েছিলেন। চুলগুলো কাঁচা পাকা, কান্নায় ভেঙে যাওয়া চোখগুলো রক্তবর্ণ, চোখের নিচের অংশ ফোলা ফোলা। ইন্দ্রদা আর আমি ঘরে প্রবেশ করতেই ডাক্তারবাবু উঠে দাঁড়ালেন। ভবতোষবাবু আমাদের ইশারায় পাশেই পড়ে থাকা দুটো চেয়ারে বসতে বললেন। ইন্দ্রদা ডাক্তারবাবুর উদ্দেশ্যে বলল, শিবরামবাবু, আপনার কথা অনেক শুনেছি, তো এখন কেমন দেখছেন ভবতোষবাবুকে? শরীরের কন্ডিশন যে খুব একটা ভালো তা বলবো না, প্রেশার একটু হাই হয়েছে, দুর্বল শরীর তো, তাই ঘুমের প্রয়োজনটা কিন্তু খুব বেশি। হ্যাঁ, কুণালবাবু আমাদের সঙ্গে আসেননি, উনি বাগানে অপেক্ষা করছিলেন। ইন্দ্রদা ঘরের চারপাশটা চোখ চিড়ে চিড়ে দেখছে, আর আমি সেই ফাঁকে শিবরামবাবুর চেহারার দিকে একবার চোখ বুলিয়ে নিতে ভুললাম না। 50 বছরের হবেন উনি। পরনে একটা গোলাপি রঙের কটন শার্ট এবং আদিকালের কাটিং করা গেরুয়া প্যান্ট, গলায় স্টেথোস্কোপ, পকেট থেকে একটা দামি পার্কার পেন উঁকি দিচ্ছে। বয়স হলেও মাথায় ব্যাকব্রাশ করা রূপলি রেশম চুলের প্রাচুর্য, চোখ নাক কাটা কাটা, সোনালি ফ্রেমের চশমার ভেতর গেরুয়া রঙের বুদ্ধিদীপ্ত চোখের মণি। এবার ভবতোষবাবুর উদ্দেশ্যে ইন্দ্রদা বলল, আচ্ছা, খুনের রাতে আপনি কোনো আওয়াজ শুনতে পাননি? কোনো কিছু অস্বাভাবিক শব্দ বা অস্বাভাবিক কিছু আপনার গোচরে আসেনি? ভবতোষবাবু মাথা নেড়ে না বললেন। ইন্দ্রদার প্রখর দৃষ্টি তখন অলরেডি ভবতোষবাবুর রুমের আনাচ কানাচ জরিপ করতে শুরু করে দিয়েছে। ডাক্তারবাবু, ডোন্ট হেজিটেট, আপনি আপনার কাজ করুন, আমরা ওর এই রুমটা একটু ঘুরে ঘুরে দেখব, বেশি সময় নেব না। আচ্ছা, আপনি কি বরাবরই ভবতোষবাবুর ট্রিটমেন্ট করেন? গত 2-3 বছর ধরে করছি, এই সুবাদে মাঝে মাঝে মেয়ের সঙ্গে দেখা করার ইচ্ছেটাও মিটে যায়, ওই আর কি। আমি ওনাদের হোম ফিজিশিয়ান বলতে পারেন। ইন্দ্রদা টেবিল থেকে একটা ঘুমের ওষুধের শিশি তুলে নিয়ে শিবরামবাবুর উদ্দেশ্যে বলল, ওকে কি প্রত্যেক দিনই ঘুমের ওষুধ খেতে হয়? আমি সপ্তাহে 2 দিন প্রেসক্রাইব করেছি, তবে
সমস্যা হলেই খেতে বলেছি। শেষ কবে উনি ঘুমের ওষুধ খেয়েছেন সেই ব্যাপারে কিছু বলতে পারবেন ডক্টর? আমার যদুর মনে হয় যে রাতে মৃণাল খুন হয় সেই রাতে উনি ঘুমের ওষুধ খেয়েছিলেন। ওই দিনই ওনার ঘুমের ওষুধ খাওয়ার ডেট ছিল, আবার তিন চার দিন পর খাবেন, তাই না ভবদেশবাবু? উনি মাথা নেড়ে সম্মতি জানালেন। তা না হলে বাইরে থেকে একটা লোক এসে এত বড় একটা অঘটন ঘটিয়ে গেল আর উনি কিছু টের পেলেন না, সেটা ভাবতে একটু অবাক লাগছে নাকি? অবাক লাগার কারণেই তো এই প্রশ্নগুলো আসছে। ভবতোষবাবুর চোখটা সামান্য ছল ছলিয়ে ওঠে। আচ্ছা শিবরামবাবু, উনি কি কানে একদমই শুনতে পান না? মানে ধরুন এই এখন যে কথাগুলো আমি বলছি। শুনতে না পাবার মতোই। এই যে সামনে কেউ দাঁড়িয়ে থাকলে লিপ রিডিং করে যতটা সম্ভব আন্দাজ করে রিপ্লাই দেন, তাও আবার ইশারায়। সমস্যাটা কি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেশি হয়েছে নাকি প্রথম থেকে এরকম? ডাক্তারবাবু, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ওর প্রেসক্রিপশনটা একটু দেখতে পারি কি? শিওর, ওই কোনো দিকে ওই টেবিলের ড্রয়ারে পাবেন। ইন্দ্রদা প্রেসক্রিপশনটা কয়েক সেকেন্ড চোখ বুলিয়ে মৃদু হেসে ভবতোষবাবুর দিকে তাকিয়ে শিবরামবাবুর উদ্দেশ্যে বলল, আচ্ছা এই মেডিসিনগুলো কি আপনিই আনতেন? না না, তা কেন হবে, ওনার ছোট ছেলে মৃণালের ওষুধের কোম্পানি, ওখান থেকেই মৃণাল এনে দিত। তবে কুণাল যে মাঝে মাঝে বাইরের মেডিসিন শপ থেকে ওষুধ আনত কিনা সেই ব্যাপারে ভবতোষবাবুই বলতে পারবেন। এবার ভবতোষবাবুর মাথাটা পেন্ডুলামের মতো দুবার এদিক থেকে ওদিক দোলাতে বুঝলাম উনি এ ব্যাপারে কিছু জানেন না। আমি ইতিমধ্যে টেবিলের ওপর রাখা সাদা কাপের ভেতর কতগুলো পোড়া সিগারেটের দিকে তাকিয়ে দেখে নিয়েছিলাম, ওগুলো চারমিনারের পোড়া অংশ। ইন্দ্রদা এবার ভবতোষবাবুর বই খাতা ফাইলগুলো চেক আপ করতে গিয়ে একটা খবরের কাগজের টুকরো খুঁজে পেল। আমি মাথা ঝুঁকিয়ে দেখলাম এটা কয়েক মাস আগের একটা নিউজ পেপারের ছবি। ছবিতে দেখা যাচ্ছে মৃণালবাবুকে, আরও স্পষ্টভাবে বলতে গেলে বলতে হয় ছবিটা একটা সার্টিফিকেটের যেখানে লেখা রয়েছে এমপ্লয়ি অফ দ্য ইয়ার মিস্টার মৃণাল মিত্র। ইন্দ্রদার নির্দেশে আমি মোবাইল বের করে সেই পেপার কাটিংটার একটা ছবি তুলে নিলাম। ভবতোষবাবুর অস্বস্তি ওনার চোখে মুখে ধীরে ধীরে আভাস পাচ্ছিল। ইন্দ্রদা পেপার কাটিংটা আবার সযত্নে যথাস্থানে রেখে দিল, বলল, ভবতোষবাবু একটা কথা যদিও এখানে বলা অমূলক তবুও বলছি, খুব ভালোবাসতেন আপনার ছোট ছেলেকে তাই না? কিন্তু প্রকাশ করতে পারতেন না, জানি না এটা কারোর ভয়ে নাকি আপনার দুর্বলতার কারণে। তবে আপনার চিন্তা নেই, মৃণালবাবুর এই বিগ অ্যাচিভমেন্টটা আমি সস্থানেই রেখে দিচ্ছি। আপনার ছেলেকে ফিরিয়ে দিতে না পারলেও ওর খুনিকে আমি ধরবই। চলি, নমস্কার। ভবতোষবাবু আর নিজেকে সামলে রাখতে পারলেন না, হাউমাউ করে কেঁদে উঠলেন। শিবরামবাবুর প্রতি নমস্কার গ্রহণ করে আমরা ওনাদের ঘর থেকে বেরিয়ে এলাম। আসার সময় অবশ্য আর কুণালবাবুর সঙ্গে দেখা করার প্রয়োজন বোধ করল না ইন্দ্রদা। আমরা মেন রাস্তায় এসে আবার শহরের যান্ত্রিক কোলাহলে ডুব দিলাম। কিছুটা হাঁটতে হাঁটতে ইন্দ্রদা ইন্সপেক্টর জয়ন্তবাবুকে একটা ফোন করল। হ্যালো জয়ন্তবাবু, পাখিজা বেগমের ডিটেল অ্যাড্রেসটা আমাকে একটু মেসেজ করে জানান। ফোন রাখার পর আমি ইন্দ্রদাকে জিজ্ঞাসা করলাম, এই পাখিজা বেগম আবার কে? কেন, ভবতোষবাবুর পেপার কাটিংটা লক্ষ্য করিসনি? সেটা দেখে তোর কিছু মনে হলো না? ইন্দ্রদা মোবাইলের ছবিটা বের করে আমাকে আবার দেখালো। ছেলে মৃণালের প্রতি অন্ধ স্নেহ, ছেলের ভালো কিছু একটা অ্যাচিভমেন্ট পেপারে বেরিয়েছিল, সেটাই কাটিং করে রেখেছেন, এর বেশি আবার কি? আর তো কিছুই মাথায় ঢুকছে না। ভালো করে দেখ, এমপ্লয়ি অফ দ্য ইয়ার সার্টিফিকেটটার নিচে কোম্পানির বসের সিগনেচার রয়েছে, ফুল সিগনেচার। এটা তো লক্ষ্য করিনি, পাখিজা বেগমের সিগনেচার। তাহলে কি আমরা এখন বাড়ি ফিরছি না? মোটেই না, হাতে সময় খুব কম। চল, লাঞ্চটা রেস্টুরেন্টে সেরে এখনই রওনা দিতে হবে। মৃণালের ঘর সার্চ করার সময় তোকে ডায়েরিতে একটা ঠিকানা লিখে রাখতে বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, ম্যানেজার মনোতোষবাবুর ঠিকানা। আরে না না, ওটা নয়, আর একটা ঠিকানাও লিখেছিলি মনে করে দেখ, ওটা ডিটেল অ্যাড্রেস ছিল না, তাই আপাতত জয়ন্তবাবুর মেসেজ না পাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। ওটা পাখিজা বেগমের বাড়ির অ্যাড্রেস। বাইরে সকালে সোনালি রোদের মিষ্টি উত্তাপ কখন যে চিরবিরে গরমে পরিণত হয়েছে বুঝতেই পারিনি। মাথার ওপর কেউ যেন হাই ভোল্টেজের বাল্ব জ্বালিয়ে রেখে দিয়েছে। আমরা শ্যামবাজারে এসে একটা এসি রেস্টুরেন্টে ঢুকে স্বস্তির নিঃশ্বাস ফেললাম।
দু প্লেট মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন দো পেঁয়াজা অর্ডার দিয়ে আমি ইন্দ্রদাকে বললাম, কি বুঝছো ইন্দ্রদা? এখনো পর্যন্ত ব্লাইন্ড বলতে পারিস, শুধু কতগুলো খটকা রয়েছে। কি খটকা? ইন্দ্রদা পকেট থেকে স্যানিটাইজারটা বের করে দুহাতে ঘষতে ঘষতে বলল, বাড়িতে একা ভবতোষবাবু, অথচ কিছু টের না পাওয়া। সোদপুরে বিয়ে বাড়ি, বাগানে বিড়ালের মৃতদেহ, জুতোর ছাপ, চারমিনারের টুকরো, বাগানের পূর্ব দিকের গর্ত, আলমারিতে টাকার ব্রিফকেস খোঁজার চেষ্টা, খাটের তলায় সেলোটেপ, মৃণালবাবুর জিমেলে তরুণীর চ্যাট, ফটো ফোল্ডারে তরুণীর ছবি, চেতন ভগতের বইয়ের ভিতরে পোস্ট কার্ড সাইজের ফটো, গ্রিটিংস কার্ড, ঘুমের ওষুধের শিশি, ডাক্তারবাবুর প্রেসক্রিপশন, ভবতোষবাবুর রুমে চারমিনারের টুকরো। অনেক 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 খটকা আছে রে সমু। আমাদের লাঞ্চ ততক্ষণে টেবিলে চলে এসেছে। ইন্দ্রদার মোবাইলের বিপ বিপ শব্দে বুঝলাম পাখিজা বেগমের বাড়ির ডিটেল অ্যাড্রেস মেসেজ করে পাঠিয়ে দিয়েছেন ইন্সপেক্টর জয়ন্তবাবু। আমরা লাঞ্চ সেরে একটা পান চিবোতে চিবোতে ট্যাক্সিতে উঠলাম। পাখিজা বেগমের বাড়ি চিনতে বেগ পেতে হয়নি। একটা ই প্যাটার্নের সুসজ্জিত ফ্ল্যাটের ফিফথ ফ্লোরে এসে ইন্দ্রদা কলিং বেল টিপল। আমার চিকেনের একটা ঢেকুর ওঠার সাথে সাথেই দরজা খুলে গেল। সামনে বছর চল্লিশের সুবেশী ভদ্রমহিলা কৌতূহলী দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে আছেন। পরনে লেবু রঙের একটা হাউস কোট, কাঁধের ওপর হালকা ভিজে না আঁচড়ানো অবিন্যস্ত চুল, ছোট ছোট ক্ষিপ্র চোখ, ধূসর চকচকে মুখমণ্ডলে আধুনিকতার ছোঁয়া, হাতে একটা টিভি রিমোট। হ্যালো মিসেস পাখিজা বেগম, আপনি হয়তো আমাদের চিনবেন না, আমি ডিটেকটিভ ইন্দ্রজিৎ সান্যাল আর আমার সহকর্মী সৌমাভ। মৃণালবাবুর খুনের তদন্তের ব্যাপারে কিছু কথা ছিল, ভিতরে আসতে পারি? আমি ও ইন্দ্রদা ওনার সাথে ভেতরে এলাম। সুবিশাল ডাইনিংয়ে নরম গদিওয়ালা সোফাতে বসলাম। ভদ্রমহিলা ততক্ষণে টিভিটা অফ করে দিয়েছেন। একটা গোলাপি রঙের নরম কাপড় দিয়ে উনি টিভি ও টিভির পাশের টেবিলের কিছুটা অংশ ঢেকে দিলেন। বলুন, কি জানতে চান? ভদ্রমহিলার গলার স্বর বেশ ঘড়ঘড়ে। আপনারা ঘটনাটা শুনেছেন নিশ্চয়ই? খুনের রাতের পরের দিন সকালে এই খবরটা পেয়েছি। কার কাছে খবর পেলেন? আমার মেয়ে নার্গিসের কাছে। বাড়িতে আপনি এবং আপনার মেয়ে ছাড়া আর কে কে থাকেন? আর কেউ না, আমি ডিভোর্সি, মেয়েকে নিয়ে আমি একাই থাকি। আপনার মেয়ে কোথায়? পাশের ঘরেই আছে। প্লিজ ইন্দ্রজিৎ বাবু, আপনি আমার মেয়েকে এই সমস্ত ব্যাপারে জড়াবেন না। যা কিছু জিজ্ঞেস করার আমাকে করুন। আপনার মেয়ে খবরটা কোথা থেকে পেল বলে আপনার ধারণা? নিউজ পেপারে দেখে থাকবে। মৃণালবাবুকে আপনার কেমন মানুষ বলে মনে হয়? মৃণাল মিত্র খুব ভালো এমপ্লয়ি ছিল, কিছুদিন আগে বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড পেয়েছিল আমাদের কোম্পানি থেকে। মৃণাল মিত্র সঙ্গে আপনাদের কোম্পানির অন্য সমস্ত সহকর্মীদের বনিমনা ছিল? দেখুন, আমি সপ্তাহে দুদিন অফিসে যাই, আমার পক্ষে এত কিছু খবর রাখা সম্ভব নয়। তবে যতদূর জানি মৃণাল ছেলেটা সত্যিই খুব ভালো, কাজের ব্যাপারে খুব সিরিয়াস। মৃণাল মিত্রকে 5 লাখ টাকা দেওয়ার ব্যাপারে আপনি কি বলবেন? একটা বড় দুর্ঘটনা থেকে আমার মেয়ে নার্গিসের প্রাণ বাঁচায় মৃণাল, সেই জন্যই খুশি হয়ে ওকে এতগুলো টাকা উপহার দিয়েছিলাম। আর আমি যদি বলি আপনার মেয়ের জীবন থেকে সরে যাওয়ার জন্য মৃণাল মিত্রকে এতগুলো টাকা আপনি ঘুষ দিয়েছিলেন? আপনি কি বলতে চান? কিছুই না, মৃণালবাবুর ঘর থেকে কতগুলো গ্রিটিংস কার্ড পাওয়া গিয়েছে, আর মৃণালবাবুর ল্যাপটপে মেল চেক করতে গিয়ে এটুকু বুঝতে অসুবিধা হয়নি যে আপনার মেয়ে নার্গিস আর মৃণালবাবুর মধ্যে একটা অন্যরকম সম্পর্ক ছিল। কি চুপ করে আছেন যে? আপনার মেয়ের নাম নার্গিস, তাই তো? মেলগুলো তো ওই নামই পেয়েছিলাম। পাখিজা বেগম দু হাত দিয়ে মাথা চেপে ধরে চিৎকার করে ওঠে। আমি চাই না আমার মেয়ের জীবনটা আমার মতো হোক। বিয়ের কয়েক বছরের মধ্যে আমাদের ডিভোর্স হয়, নার্গিসও ওই একই ভুলের দিকে পা বাড়াচ্ছিল। মৃণালের বাড়িতে এই সম্পর্কটা জানতো? আমি একবার ফোন করে জানিয়েছিলাম। জানিয়েছিলেন নাকি থ্রেড দিয়েছিলেন? বিশ্বাস করুন ইন্দ্রজিৎ বাবু, মৃণালের ক্ষতি করার মতো কোনো ইন্টেনশন আমার ছিল না। 5 লাখ টাকা আমি ওকে খুশি হয়েই দিয়েছিলাম, আমার মেয়ের জীবন থেকে সরে যাওয়ার জন্য নয়।
আমার মেয়ের জীবন থেকে সরে যাওয়ার জন্য আমি ওকে পার্সোনালি অনেক বুঝিয়েছি। এর ভবিষ্যৎ পরিণতি কী হতে পারে সেটাও বোঝানো হয়েছে ওকে। আপনার মেয়েকে একটু ডেকে দিন প্লিজ ইন্দ্রজিৎ বাবু, আপনাকে আমি রিকোয়েস্ট করছি, আমার মেয়েকে এই সমস্ত ব্যাপারে জড়াবেন না। বাকিজা ম্যাডাম, আপনার মেয়ে যে এই সমস্ত ব্যাপারে আগে থেকেই জড়িত, প্লিজ আপনার মেয়েকে দয়া করে একটু ডেকে দিন। আর আপনি পাশের ঘরে যান, আমি 5 মিনিট ওর সঙ্গে কথা বলবো। ইন্দ্রদার গলার স্বর অত্যন্ত ধারালো ছুরির ফলার মতো ওনার কানে বিঁধে যায়। নার্গিস আমাদের সামনে এসে সোফায় বসে আর ইন্দ্রদার গম্ভীর বাক্যালাপে পাখিজা বেগম মন্ত্রমুগ্ধের মতো পাশের ঘরে চলে যায়। বছর 22-23 মিষ্টি মেয়ে নার্গিস, মুখটা মায়া ভরা, ফর্সা মুখমণ্ডলের নিটোল গাল দুটোতে গোলাপি আভা, নিকশ কালো চোখের তারাগুলো সজীব ও প্রাণবন্ত। কিন্তু কিসের একটা অজানা শোক চোখের তলায় ধূসর কালির মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে। কালচে লাল রঙের ওপর কাঁচা হলুদ রঙের ফুল আঁকা সালোয়ার পড়েছিল সে। মৃণালের সঙ্গে কতদিনের আলাপ আপনার? মায়ের কোম্পানিতে জয়েন করার পর। আচ্ছা, মৃণালবাবুর বাড়ির কার কার সঙ্গে আপনার আলাপ আছে? সেরকম ভাবে কারোর সাথে নয়। অর্পিতা মিত্রকে আপনি চেনেন? নাম শুনেছি, ওর বৌদি। আপনার মায়ের অফিসে, মৃণালবাবুর অফিসের চেম্বারে কখনো দেখা করতে গিয়েছেন? প্রায়ই যেতাম, তবে অফিস আওয়ার্সে কথা বলা পছন্দের বাইরে ছিল মৃণালের। মৃণালবাবুকে কে খুন করতে পারে বলে আপনার ধারণা? আমি বলতে পারবো না ইন্দ্রজিৎ বাবু, তবে এইটুকু বলতে পারি, আমার মা আমার ভালোর জন্য যে কোনো পর্যায় পর্যন্ত যেতে পারে। ভেরি স্মার্ট মিস নার্গিস, আর কিছু জানার নেই, চলি, ধন্যবাদ। পাখিজা বেগমের বাড়ি থেকে দেখা করে রাস্তায় নেমেছি, ঠিক তখনই ইন্দ্রদার মোবাইলটা বেজে উঠল। মুখমণ্ডলের অদ্ভুত কুঞ্চন ও কালো সজীব ভুরুযুগলের বক্ররেখা দেখে আন্দাজ করলাম অপ্রত্যাশিত সিরিয়াস কিছু ঘটেছে। হ্যালো জয়ন্তবাবু, বলুন। কি এত তাড়াতাড়ি, কে তাহলে? সন্দেহ আমারও হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসছি। কি এখনো স্বীকার করছে না? ঠিক আছে। ইন্দ্রদার কথা শেষ হয়ে যাওয়ার পর শুধু একটাই কথা বলল, কেসটা যে এত সহজে সমাধান হয়ে যাবে ভাবিনি রে সৌম, তবে এখন আর কোনো প্রশ্ন নয়, সোজা পুলিশ স্টেশনে গিয়ে মুখ খুলব। আমাকে এই আধ ঘন্টা অনেক কিছু ভাবতে হবে, জটগুলো ঠিক মেলাতে পারছি না। সৌম, একটা খালি ট্যাক্সি দাঁড় করাতো। সত্যি তারপর আর কোনো কথা বলেনি ইন্দ্রদা। মাঝখানে ডানলপের মোড়ে বিসলেরির বোতল কিনে একবার শুধু জল খেয়েছিল, মুখ খুলল একদম পুলিশ স্টেশনে এসে জয়ন্তবাবুর কেবিনে। দেখি ততক্ষণে হাত করা পড়ে বসে আছে খুনি, 4-5 জন কনস্টেবল তাকে ঘিরে ও ইন্সপেক্টর জয়ন্তবাবুর মুখে গর্বের হাসি। মোবাইলে একটা বাচ্চাদের গেম খেলছিলেন উনি। নাদুস নুদুস চেহারার পুলিশ অফিসার জয়ন্তবাবু একটা সিগারেট ধরিয়ে মোবাইলটা নিজের বুক পকেটে ঢুকিয়ে কাঁচা পাকা দাড়ি মেশানো গাল দুটোতে হাত বোলাতে বোলাতে বললেন, বুঝলেন মশাই, এ একদম ওপেন অ্যান্ড শর্ট কেস। ইন্দ্রজিৎ বাবু, আপনার মাথা ঘামানোর কোনো সুযোগই দেয়নি বেটা। মার্ডার উইপেন কোথা থেকে পাওয়া গেল? আপনার ধারণাই ঠিক ইন্দ্রজিৎ বাবু, বাগানের পূর্ব দিকের মাটি খুঁড়ে একটা ধারালো ছুরি উদ্ধারও করা হয়েছে, আর অবভিয়াসলি তাতেই খুনির ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। বিড়ালের বডির কাছে যে জুতোর পায়ের ছাপ পাওয়া গেছে সেটাও খুনির পায়ের সাথে একদম মিলে গেছে, আর চারমিনার সিগারেটের টুকরো আরও একটা এক্সট্রা প্রমাণ। ইন্দ্রদাকে কেমন যেন অন্য মনস্ক দেখালো। সত্যি বলতে কি, আমার এখনও বিশ্বাস হচ্ছিল না একটু আগে নতমস্তকে হাত করা পড়ে বসে থাকা খুনি এত বড় কাজটা সুকৌশলে করতে পারে। কোথাও যেন কিছু একটা খটকা থেকে যাচ্ছিল। আর মৃণালবাবুর পোস্টমর্টম? অ্যাজ ইউ এক্সপেক্টেড, ছুরিকাঘাতে মৃত্যু। তবে মারা যাওয়ার আগে নিঃশ্বাস নেবার জন্য বেশ স্ট্রাগল করেছেন। তার মানে আওয়াজ যাতে না হয় সেই জন্য মুখ চেপে রেখে ছুরি চালানো হয়েছে। আর ওই টাকার ব্রিফকেস? ওটা এখনো উদ্ধার করা যায়নি, তল্লাশি চলছে। হালকা বাঁদিকে হেলে
পেছনের প্যান্টের পকেট থেকে একটা পার্স থেকে 50 টাকা বের করে জয়ন্তবাবু চেঁচিয়ে উঠলেন, এই কে আছিস রে, এক প্যাকেট সিগারেট নিয়ে আয় তো। কিন্তু খুনটা উনি কেন করতে যাবেন জয়ন্তবাবু? দেখুন, যেখানে সমস্ত রকম এভিডেন্স খুনির বিপক্ষে, সেক্ষেত্রে খুনির মোটিভ খুঁজতে যাওয়াটা বোকামি নয় কি? ততক্ষণে হন্তদন্ত হয়ে এলোমেলো চুলে জয়ন্তবাবুর কেবিনে ঢুকে পড়েছেন কুণালবাবু। আমার বাবা খুন করেনি, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আপনারা ভুল করছেন। একজন নিরীহ বোবা মানুষকে আপনারা কী করে খুনি ভাবতে পারলেন? আমার বাবাকে যে কোনো কারণেই হোক ফাঁসানো হয়েছে। দেখুন, ভবতোষবাবুকে খুনি ভাবার পেছনে যথেষ্ট প্রমাণ আমাদের আছে। আপনারা বুঝছেন না কেন আমার বাবা নির্দোষ? একজন প্রতিবন্ধী লোক কীভাবে খুন করতে পারে, তাও আবার নিজের ছেলেকে? বোবাকালা লোকেদের গায়ের জোরের অভাব থাকে নাকি? হ্যাঁ, আপনি তো ভালো করেই জানেন, যাদের কোনো ইন্দ্রিয় অচল থাকে তাদের বাকি ইন্দ্রিয়গুলো সাধারণ মানুষের তুলনায় আরও দ্রুত। আর তাছাড়া আপনার বাবা এককালে বক্সিং চ্যাম্পিয়ন ছিলেন, তাই আপনার প্রতিবন্ধকতাটা কিন্তু ধোপে টিকবে না। প্লিজ ইন্দ্রজিৎবাবু, আপনি অন্তত কিছু বলুন। আমি ও ইন্দ্রদা পুরোপুরি সাইলেন্ট হয়ে বসে আছি। ইন্দ্রদা মিনমিনে গলায় উত্তর দিল, প্রমাণকে তো অবহেলা করা চলে না কুণালবাবু, যদিও আমার এখনও বিশ্বাস ভবতোষবাবুর পক্ষে এই কাজ করাটা বেশ ডিফিকাল্ট। দেখুন, যতদিন না পর্যন্ত টাকার ব্রিফকেস উদ্ধার হচ্ছে, ভবতোষবাবু ততদিন আমাদের অবজারভেশনে থাকবেন। আপনি এখন বাড়ি যান কুণালবাবু। লজ্জায় অপমানে মাথা নত করে বেরিয়ে যান কুণালবাবু। কয়েক মুহূর্তের মধ্যে ঘটনাগুলো আর আমাদের চিন্তাভাবনাগুলো সব তালগোল পাকিয়ে জগা খিচুড়ি হয়ে যাচ্ছিল। ইন্দ্রদাকে এরকমভাবে ঘেঁটে যেতে এর আগে কখনো দেখিনি। ভবতোষবাবুকে হাত করা পড়া অবস্থায় দেখে যতটা না চমকেছি, তার থেকেও অনেক বেশি চমকে চেয়ার থেকে প্রায় পড়েই যাচ্ছিলাম ইন্দ্রদার পরের কথাগুলো শুনে। আচ্ছা জয়ন্তবাবু, আপনি কি বিবাহিত? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? একদিন আপনার বাড়িতে যাওয়া যায়, মানে আমি আর সৌমু? আরে অলওয়েজ ওয়েলকাম ইন্দ্রজিৎবাবু, কিন্তু আমি বাড়িতে কিন্তু একাই থাকি, আমার স্ত্রীর সাথে কিন্তু আমার ডিভোর্স হয়ে গেছে। আপনার মিসেসের কাছেও একই কথা শুনলাম। আমি আর সৌমু পাখিজা বেগমের বাড়ি হয়েই থানায় এসেছি। হঠাৎ জয়ন্তবাবু হাওয়া বেরিয়ে যাওয়া বেলুনের মতো চুপসে গেলেন। ওনার চোয়াল আস্তে আস্তে শক্ত হতে লাগলো। আপনি তো অনেক কিছুই জেনেছেন দেখছি, কিন্তু এগুলোকে আবার এই হত্যা রহস্যের সঙ্গে গুলে ফেলার চেষ্টা করবেন না মিস্টার সান্যাল। তবে আপনার দূরদর্শিতার প্রশংসা না করে পারছি না কিন্তু। কথাটা দূরদর্শিতা হবে না, হবে দৃষ্টিশক্তি জয়ন্তবাবু। আপনার মোবাইলের স্ক্রিন সেভারে আর আপনার ওয়ালেটের মধ্যে আপনার স্ত্রীর ছবিটি খুব যত্ন করে রেখে দিয়েছেন দেখছি। আর এটা শুনলেও খুশি হবেন, পাখিজা বেগমের বাড়িতেও আপনি, উনি এবং আপনাদের একমাত্র মেয়ে নার্গিসের একটা ফটো ফ্রেম টিভির পাশের টেবিলে সাজানো রয়েছে আজও। আজ উঠি জয়ন্তবাবু, চল সৌম। ও হ্যাঁ, আরেকটা কথা, ভবতোষবাবুর যাতে কোনো অসুবিধা না হয় সেটা খেয়াল রাখবেন আশা করি। আমার মতে এটা আর ওপেন অ্যান্ড শাট কেস নয়। আই থিঙ্ক খুব ঠান্ডা মাথায় একটা একটা করে এভিডেন্সগুলো প্ল্যান্ট করে ওকে ফাঁসানো হয়েছে। কিন্তু কে ফাঁসাতে পারে বলে তোমার মনে হয়? এখনো পর্যন্ত সব দিকই তো ঘোলা দেখছি রে সমু। উনি কিছু বেচাল না চাললে কিছুই প্রেডিকশন করা যাচ্ছে না। দুদিন পরের ঘটনা, রাত 9টা। আমি গালে হাত দিয়ে বসে ভারত পাকিস্তানের ম্যাচ দেখছিলাম। ইন্দ্রদা ওর মোবাইলের হেডফোনে পিঙ্ক ফ্লয়েডের গান শুনছিল। মাঝে মাঝে আমাদের কথোপকথন চলছিল। এই দুদিনে ভবতোষ মিত্রের জন্য খুব দুঃখ হচ্ছিল। বারবার মনে হচ্ছিল ওনাকে চক্রান্ত করে খুনের দায়ে জড়ানো হয়নি তো। আচ্ছা ইন্দ্রদা সকালে কোথায় গিয়েছিলে? মিত্তির বাড়ি সম্পর্কে বিস্তারিত খবর আনতে। কোথায়? প্রতিবেশীদের বাড়ি। কিছু জানতে পারলে? না, তেমন কিছু নয়। ঠিক তখনই আমাদের ঘরের দরজাটা যেন একটা দমকা হাওয়ায় খুলে গেল, কিন্তু বাইরে তো বাতাস বইছে না। অন্ধকার যানবাহনের কোলাহলের মাঝে শহরের আলোগুলো প্রদীপের মতো জ্বলছে। হঠাৎ কালো বোরখা পরা একজনের আবির্ভাব হলো আমাদের দরজার সামনে, হাতে চকচকে ছুরি। ইন্দ্রদা সোফা ছেড়ে লাফিয়ে উঠে পড়েছে। কে আপনি? আমার তো ভয়ে মুখ শুকিয়ে আসছিল, বোরখা পরা মুখটা একদম অদৃশ্য।
বিকট হেঁড়ে গলার স্বরে মোলায়েম আভা শুনে মনে হলো আগন্তুক বোধহয় মহিলা, সারা শরীর আবৃত, এমনকি হাত দুটো সার্জিক্যাল গ্লাভস পরিহিত। সুতরাং চেনা কেউ কি না জানার চেষ্টা করাও বৃথা। হাতে কাঁচের চুড়ি আর পায়ে শ্রীলেদার্সের স্যান্ডেল ছাড়া আগন্তুককে কোনোভাবেই ডিসক্রাইব করার উপায় নেই। আজ রাত 11টা নাগাদ মনতোষ ব্যানার্জি ওর নিজের অফিসে খুন হবে। কে আপনি আর আপনি আমাকেই বা জানাতে এসেছেন কেন? হাতে ছুরিটা ঘোরাতে ঘোরাতে বোরখা পরা মেয়েটা বলে উঠল, এটা আপনার জন্য একটা ইনফরমেশন মিস্টার শানেল, পারেন তো ওই কুত্তাটাকে প্রোটেক্ট করুন। ইন্দ্রদা ক্রমশ টেবিলের দিকে পিছিয়ে আসছিল। মেয়েটা আবার চিৎকার করে উঠল, এই ডিটেকটিভ, একদম চালাকির চেষ্টা করবেন না, রিভলভার বের করবেন না। বলেই আগন্তুক চকচকে ছুরিটা ঘোরাতে লাগল। মুহূর্তের মধ্যে আর এক অভাবনীয় ঘটনা ঘটল। হাতে ছুরিটা ঘোরাতে গিয়ে মেয়েটার হাত থেকে ছুরিটা মেঝের কার্পেটে পড়ে গেল। ইন্দ্রদা বিদ্যুৎ গতিতে টেবিলের ডয়া টেনে রিভলভার বের করতে উদ্যত হল, কিন্তু তার সমস্ত প্রচেষ্টা বিফলে গেল, কারণ মেয়েটার দানবীয় দুটো হাত ততক্ষণে আমার গলায় চেপে বসেছে। ইন্দ্রদা ততক্ষণে হাত তুলে সারেন্ডার করে দিয়েছে। মেয়েটার মুখ দেখা না গেলেও ক্ষোভ উগড়ে আসছিল ওর গলার স্বর থেকে। মিস্টার শানেল, চালাকি করেছেন তো মরেছেন, আপনার পার্টনার আর এক মিনিট এই অবস্থায় থাকলে দম বন্ধ হয়ে মারা যাবে, তাই চালাকির চেষ্টা না করে ছুরিটা তুলে আমার হাতে দিন। ইন্দ্রদার চোয়াল শক্ত হয়ে গেছে। মেয়েটার কথা মতো ছুরিটা ওর হাতে তুলে দিতেই হঠাৎ ঘর ছেড়ে দৌড়ে পালালো সে। প্রায় সঙ্গে সঙ্গে ইন্দ্রদা পেছন পেছন ধাওয়া করতে লাগলো। আমি গলায় হাত দিয়ে ধপ করে সোফায় বসে পড়েছি। পাঁচ মিনিট বাদে ইন্দ্রদা ফিরে এলো। না, ধরতে পারলাম না। তুই ঠিক আছিস তো সমু? আমার গলা দিয়ে কুঁই কুঁই করে আওয়াজ বেরোচ্ছে। কি জোরে চেপে ধরেছিল গো ইন্দ্রদা, ভূত প্রেতের হাত হলেও আশ্চর্য হব না। না না না, ভূত প্রেত নয়, কে মোটামুটি আন্দাজ করতে পারছি। রিভলভারটা লোড করা ছিল না, না হলে আজকেই ওর ভবলীলা সাঙ্গ করে দিতাম। আমি তো গলা শুনেও কিছু আন্দাজ করতে পারলাম না। কিছু কিছু মানুষের গলার স্বর পরিবর্তনের অসম্ভব দক্ষতা থাকে সৌম, আর তাছাড়া চেনা কেউ হবে তুই ভাবছিস কি করে? চেনা কেউ অচেনা কাউকে পাঠিয়েই তুই খবরটা দিতে পারে। আচ্ছা ইন্দ্রদা, মনোতোষবাবুকে কেউ কেন খুন করতে যাবে? হতে পারে লোকটা মৃণালবাবুর মৃত্যু সম্পর্কে কিছু জানে, কিন্তু বাড়ি বয়ে এসে ওনাকে খুন করা হবে তা তোমাকেই বা জানাতে এলো কেন? ইন্দ্রদাকে দেখলাম ওর চোখ স্থির হয়ে ভুরু দুটো ভীষণভাবে বেঁকে গেছে। খুব গম্ভীর কিছু চিন্তা করলে ও এরকম হয়ে যায়। সব কেনর উত্তর এখন ভাবছি না সৌম। আচ্ছা বলতো, বোরখা পরা মেয়েটার মুখটা তো দেখা গেল না, কিন্তু ওর হাতে কি দেখলি বলতো? ছুরি? না না না, অন্য কিছু। ভাব 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 সৌম। তাহলে কি গ্লাভসের কথা বলছো? সার্জিক্যাল গ্লাভস ডাক্তাররা ব্যবহার করে। চোখ বন্ধ করে ভাব সৌম। কাঁচের লাল চুড়ি ইন্দ্রদা? এক্স্যাক্টলি সৌম, আমি এটাই ভাবছিলাম। কোথায় দেখেছিস এই চুড়ি মনে পড়ছে? মনে আসতেই বুকটা সামান্য কেঁপে উঠল। হ্যাঁ মনে পড়েছে, মালতীর হাতে দেখেছিলাম ওই একই চুড়ি। ঠিক বলেছিস সৌম। তাহলে তো ব্যাপারটা সোজা ঠেকছে না। সেই সোজা উল্টো যাই হোক সৌম, এখনই অফিসে একটা ফোন করা দরকার। হ্যালো বলার আগেই আমি ইন্দ্রদা আর ম্যানেজারের কথাগুলো পাশের ঘরের রিসিভারে কান লাগিয়ে শুনতে শুরু করলাম। হ্যালো মিস্টার মনোতোষ ব্যানার্জি, আমি ইন্দ্রজিৎ সান্যাল বলছি। এখনো আমার পেছনে লেগে রয়েছেন? মৃণালের খুনের সমাধান হয়ে যাওয়ার পরও? সেটা আপনার ভালোর জন্যই মিস্টার ব্যানার্জি। কেন, কি হয়েছে বলুন তো? শহরে নতুন রিলিজ হওয়া সিনেমাটা দেখেছেন তো মিস্টার ব্যানার্জি? কাল রাত্রির অন্ধকারে সিনেমাটা একবার দেখে নেবেন মনোতোষবাবু, রাত করে বাড়ি ফেরাটা তো আপনার ডেলি রুটিন। সমস্ত ভূতের ভয় দেখাচ্ছেন আমাকে ইন্দ্রজিৎবাবু। তা যে বলুন না, আমার সাথে আপনার দরকার মৃণালের খুনের ব্যাপারে কিছু ইনফরমেশন জানার জন্য। জানেন অফিসের কাজে আমাকে রাত 1টা থেকে 2টো পর্যন্ত থাকতে হয় অফিসে, তারপরে একাই বাড়ি ফিরি। আর আপনি কিনা আমাকে ভূতের ভয় দেখাচ্ছেন? আপনি আপনি পারেন বটে মিস্টার সান্যাল, পারেন। যাই হোক, সাবধানে থাকবেন আজ রাতে, বিশেষ করে রাত 11টা নাগাদ। রাখলাম। ফোনটা নামিয়ে ইন্দ্রদা আমাকে বলল, অফিসে একবার আমাকে যেতে হবে, তোর যাওয়াটা রিস্কি হয়ে যাবে, তুই বাড়িতে থাক। না না না, আমি আমি যাবো,
না করো না ইন্দ্রদা। ঠিক আছে তবে চল, 11টার মধ্যে আমাদের পৌঁছতে হবে, চল বেরিয়ে পড়ি, কিছু স্ন্যাক্স নিয়ে নে, রাতের খাবারটা আজ আর কপালে নেই মনে হচ্ছে। তরতর করে সময় পেরিয়ে গেল, গাড়িতে করে অফিসের কাছে চলে এলাম। 11:05 তখন আমরা অফিস ক্যাম্পাসের সন্তর্পণে ঢুকে পড়লাম আর গাড়ি পার্ক করার গ্যারেজে একটা কালো রঙের স্কর্পিওর পেছনে আত্মগোপন করে থাকলাম। কোনো সিকিউরিটি গার্ডের পাত্তা পাওয়া গেল না। বাইরের কোনো লোকের পক্ষে অফিস চত্বরে ঢুকে সোজা ওপরে উঠে যাওয়াটা মোটেই কঠিন কাজ নয়। আমি ইন্দ্রদাকে বললাম, ওপরে যাব না? ইন্দ্রদা একটা সিগারেট ধরিয়ে জবাব দিল, এখানেই ঘাপটি মেরে থাকতে হবে বুঝলি, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। তুমি একবার পুলিশে ফোন করতে পারতে ইন্দ্রদা। সে সময় কোথায় পেলাম? এই এই চুপ, কে যেন আসছে। হ্যাঁ ঠিকই তো, একটা চটি পড়া পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ইন্দ্রদা টর্চ জ্বালল না, আবছা স্ট্রিট লাইটের আলোতে দেখতে পেলাম একটা সাদা কাপড় পরা বুড়ি এদিকে এগিয়ে আসছে। মুখ দেখা যায় না, কিন্তু মনে হলো ছদ্মবেশী কেউ নয় তো। আমরা ফলো করব বলে ঠিক করলাম, কিন্তু সেটা করার আর দরকার হলো না, কারণ বুড়িটা অফিসের দিকে পা না মারিয়ে সোজা অফিসের পেছনের দিকে চলে যেতে লাগলো। ওখানে একটা বস্তি রয়েছে, সেখানেই হয়তো ঘরটর হবে। আশপাশটা পরিষ্কার থাকায় সাপখোপ খুব একটা দেখতে পাওয়া না গেলেও মশার হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছিল না। ঘড়িতে 11:10 তখন, কারোর কোনো পাত্তা নেই। তবে অফিসের দোতলায় যে মনোতোষ ব্যানার্জি রয়েছেন তা বোঝা যায়, কেননা তখনও টিউবের আলো উঁকি মারছিল জানলা থেকে। মনে মনে ভদ্রলোকের সাহসের প্রশংসা না করে পারলাম না। একা অফিসে থাকাটা এই রাত্রে সোজা ব্যাপার নয়। হঠাৎ একটা আর্তনাদ দোতলা থেকে আসতেই বুকটা ধড়াস করে উঠল। ইন্দ্রদা বিদ্যুৎ গতিতে ছুটে গেল মেন দরজার দিকে, যেটা দিয়ে দোতলায় ওঠার সিঁড়ি। আমিও প্রায় সঙ্গে সঙ্গে ছুট লাগালাম। সিঁড়ি দিয়ে উঠে সোজা অফিস ঘরে মনোতোষ ব্যানার্জির রুমে প্রবেশ করলাম। আমি ইন্দ্রদা অবাক বিস্ময়ে চেয়ে রইলাম মেঝেতে পড়ে থাকা মনোতোষ ব্যানার্জির লাশের ওপর। বুকে ছুরি গাঁথা, রক্তে ভেসে যাচ্ছে মার্বেলের মেঝেটা। বিকৃত মুখ দেখেই বোঝা যাচ্ছে উনি একবার চিৎকার করেই শেষ হয়ে গেছেন। ইন্দ্রদা ছুটে গেল সরু ব্যালকনি পেরিয়ে একটা খোলা দরজার দিকে। অফিসের পেছনের দরজাটার দিকে তাকিয়ে বলে উঠল, খুনি পিছনের দরজা দিয়ে এসে খুব দ্রুত খুনটা করে পিছনের দরজা দিয়েই পালিয়ে গিয়েছে। হঠাৎ আমার চোখ পড়ল মেঝের কোণে পড়ে থাকা একটা সাদা কাপড়ের দিকে। কিছুই বুঝতে আর বাকি রইল না, সেই বুড়িটাই হলো আসলে ছদ্মবেশী খুনি। অফিসের পেছনের দরজা খোলা ছিল, সেদিক দিয়েই উঠে এসে খুন করে পালিয়েছে। আমার গলাটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। ইন্দ্রদা, একবার পুলিশে খবর দিলে ভালো করতে। খুব বড় ভুল করলাম রে সোম, বুড়িটার ওপর মনোযোগ না দিয়ে, তা না হলে হয়তো ম্যানেজারকে বাঁচানো যেত। ইন্দ্রদা আর আমি এক মুহূর্ত সেখানে না থেকে পুলিশে ইনফর্ম করে সোজা বাড়ি চলে এলাম। রাতে ডিনার করার মতো কোনো মানসিকতা ছিল না। চোখের সামনে রক্তমাখা মনোতোষবাবুর লাশটা বার বার ভেসে উঠছিল। ইন্দ্রদা হাত পা ধুয়ে তোয়ালেতে মুখ মুছতে মুছতে বলল, তোর কি মনে হয় সোম, খুনি খুন করার আগে আমাকে ইনফর্ম করলো কেন? আমাকে না জানিয়ে তো আরও সহজে বিনা টেনশনে ছুরিটা মেরে এসে পালাতে পারত। আমি কপালের ঘাম মুছতে মুছতে বললাম, আমার যেটা সংশয় হচ্ছে, আশা করি সেটা তোমার মাথাতেও এসেছে ইন্দ্রদা, খুনি তোমাকে ফাঁসাতে চেয়েছিল, তাই ইন্টেনশনালি আমাদেরকে অকুস্থলে নিয়ে যাওয়া হয়েছে। অবশ্য ঘটনাস্থলে তোমার আর আমার পায়ের ছাপ ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। যদি অন্য কিছু পাওয়া যাবার আশাও থাকে, সেটা পুলিশ ডিপার্টমেন্টে ইন্দ্রজিৎ চান্নালের মতো প্রখর দৃষ্টিশক্তি সম্পন্ন কেউ না থাকায় চাপা পড়ে যাবে। আর ফিঙ্গারপ্রিন্ট? ইন্দ্রদা ওর হাত দুটোর দিকে একদৃষ্টে চেয়ে রয়েছে। ফরেন্সিক এক্সপার্ট সেগুলো তোমার আর আমার সঙ্গে ম্যাচই বা করাতে যাবে কেন? আর যদি ফিঙ্গারপ্রিন্ট মার্ডার ওয়েপেনেই থাকে? তুমি কি বলতে চাইছো বলো তো ইন্দ্রদা? দেখ, বোরখা পরা মেয়েটির হাতে যে ছুরিটা দেখেছিলি, সেটা দিয়েই ম্যানেজারকে খুন করা হয়েছে। ওই দুটো যে একই ছুরি,
সেটা আমার নজর এড়ায়নি। আর ভুলে যাস না, ওই ছুরিটাই আমি মেঝে থেকে তুলে বোরখা পরা মেয়েটিকে দিয়েছিলাম। সর্বনাশ, তাহলে তোমাকে ফাঁসানোর জন্য পুরো প্রি প্ল্যান করা হয়েছে? কিন্তু কেন এমন কেউ করবে? কেন এমন কেউ করবে তার এক্সপ্লানেশন আমার কাছে রয়েছে। আমাকে দুদিন সময় দিন, আরও কিছু এভিডেন্স দরকার জয়ন্তবাবু। পরদিন সকাল 9টা নাগাদ ফোনের রিং বেজে উঠেছিল। ফোনের রিসিভার ধরে ইন্দ্রদার মুখে বিস্ময়ের ভাবটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। ইন্দ্রদা রিসিভারটা নামিয়ে রেখে ওর টেবিলে গিয়ে মুখে কুলুপ এঁটে বসে গেল। পুলিশের সন্দেহের তালিকায় যে ওর নাম রয়েছে তা ওর হাবে ভাবেই টের পেলাম। এখন কি করবে ভাবছো? প্রথম কাজ ওই বোরখা পরা মেয়েটাকে খুঁজে বের করা। সেই যে বুড়ি সেজে গিয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, দুটো খুনি কি একই লোকের কাজ বলে তোমার মনে হয়? একই লোকের কাজ হতে পারে না, তবে কানেকশন তো কিছু একটা রয়েছেই। সৌম, আমি আসলে ভাবতে পারিনি জানিস তো, কালকের ওই বোরখা পরা আগন্তুকের খুনটা করতে যে সাহসে কুলোবে। তার মানে তুমি আন্দাজ করতে পেরেছো মহিলাটিকে? ইন্দ্রদা একটা আতস কাঁচ দিয়ে ঝিলিক সেনগুপ্তের দেওয়া সেই ফটো ফ্রেমটা নিখুঁত দৃষ্টিতে পরখ করছিল। সৌম, তোর ঝিলিক দিয়ে তোকে কি বলেছিল মনে আছে? কি আবার বলেছিল? তুমি কিন্তু কথা ঘোরাচ্ছ ইন্দ্রদা। আরে না না, ওই যে সেই ফোন নাম্বার চেয়েছিলি না? ও, সেই হেঁয়ালিটা, তাই তো? বলেছিল তোমার ইন্দ্রদাকে বলো আমার মোবাইল নাম্বারের কিছুটা আছে তোমার ইন্দ্রদার নামে, কিছুটা আছে তার পেশায়, কিছুটা আছে আমার ফোন কলে, আর শেষেরটা আমার ফটো ফ্রেমে। আমার মোবাইলে নাম্বারটা সেভ করে দে। তার মানে তুমি নাম্বারটা বুঝতে পেরেছ? 9434689115। প্রথম দুটো আমিও আন্দাজ করেছিলাম বটে। তোমার নামের প্রথম লেটার ইন্দ্রজিতের আই, যেটা ইংরেজি বর্ণমালার নবম লেটার, আর তোমার পেশা ডিটেকটিভ, আর ডি হলো ইংরেজি বর্ণমালার চতুর্থ লেটার। সুতরাং পেলাম 9 and then 4। কিন্তু তারপরেরগুলো ওর ফোন কলে যে যে ডেটে ফোন করেছিল সেই সেই দিনগুলো মনে আছে নিশ্চয়ই? আমার কেন মনে থাকতে যাবে? তবে বুঝলাম 3, 4, 6, 8, 9, তারপর 11 তারিখ, আর তার মানে 9434689111 দাঁড়ালো। কিন্তু শেষের 5 নাম্বারটা? শেষের ডিজিটটা রয়েছে এই ফটো ফ্রেমের ছবিতে। আতস কাঁচটা দিয়ে লক্ষ্য কর, স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু এত সব হেঁয়ালির মানেটা কি? সেটা তো না বুঝলেও চলবে সৌম। নাম্বারটা সেভ করেছিস তো? এবার বাইরে বাগানে গিয়ে ফুল গাছগুলো একটু জল দিয়ে আয়, যা। তোমাদের কথার মাঝখানে থাকার মতো ছেলে আমি নই। আমি এমনিতে একবার কলেজ স্ট্রিট যাব, কিছু বই কেনার আছে, বিকেলে যাব ভেবেছিলাম, তবে এক্ষুনি যাচ্ছি। তুমি চুটিয়ে প্রেমালাপ করো। এ রেগে মেগেই টি শার্ট গায়ে চাপিয়ে কাঁধে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। একটা কিরিটি অমনিবাসের খণ্ড আর বায়োলজির একটা রেফারেন্স বুক কিনে লাঞ্চের আগেই বাড়ি ফিরে এলাম। ইন্দ্রদা এর মধ্যেই ওর কথাবার্তা শেষ করে বাইরে থেকে ঘুরে এসে স্নান টান সেরে নিয়েছে। কিছুক্ষণ আগেই বাইরে বেরিয়েছিল তা ওর বাইকের ইঞ্জিনে হাত দিয়েই বুঝেছিলাম। তখনও ইন্দ্রদার প্রিয় রথটা ঠান্ডা হয়ে যায়নি। আমি ফ্রেশ হয়ে নেওয়ার পর ইন্দ্রদাকে খাবার টেবিলে বসে বললাম, এর মধ্যে আবার বাইকে করে দেখাও করে এসেছো নাকি? গাছে জল দিতে বলেছিলাম বলে খুব রেগে আছিস মনে হচ্ছে। দেখা করতে যাইনি রে, তবে বাইরে একবার বেরিয়েছিলাম মোবাইলের দোকানে। নিশ্চয়ই রিচার্জ করতে? মোটেও না সৌম, এই কেসের ব্যাপারেই মোবাইলের দোকানের ছোকরাটার সঙ্গে একটু দরকার ছিল। তুমিও তো দেখছি হেঁয়ালি করা শুরু করে দিলে। মধ্যাহ্নভোজের পর আমি শটান শুয়ে একটা লম্বা ঘুম দিয়ে দিলাম। ইন্দ্রদা অবশ্য ওর ক্রাইম ডিপার্টমেন্টে কি একটা কাজের কারণে বেরিয়েছিল, বলেছিল ফিরতে রাত হবে। সন্ধ্যের দিকে বায়োলজির নোটটা লেখা শেষ করে আমি কিরিটি অমনিবাস খুলে বসলাম। এই কদিনের মধ্যে শহরে দুটো রহস্যময় খুনের ঘটনাগুলোতে মাথা এমন ঘোলাটে হয়ে এসেছিল যে কোনো মতেই গল্পের বইয়ের পাতায় মন ডোবাতে পারছিলাম না। মৃণাল মিত্র এবং মনতোষ ব্যানার্জির খুনের সাসপেক্টের একটা খসড়া তৈরি করে প্রত্যেকের জবানবন্দিগুলো পুনরায় ভাবার চেষ্টা করলাম। 1, ভবতোষ মিত্র। 2, ওনার বড় ছেলে কুণাল মিত্র। 3, কুণালবাবুর স্ত্রী অর্পিতা মিত্র। 4, অর্পিতা দেবীর বাবা ডাক্তার শিবরাম অধিকারী। 5, কাজের মেয়ে মালতী।
মৃণাল মিত্রর বস পাখিজা বেগম, সাত পাখিজা বেগমের মেয়ে নার্গিস। একটা লিস্ট তৈরি করে আমি ডায়েরিতে পরপর লিখে ফেললাম। অবশ্য বোরখা পরা সেই মেয়েটা মালতি, নার্গিস বা পাখিজা বেগমের মধ্যে কেউ একজন হলে আশ্চর্য হব না। ইন্দ্রদা বাড়ি ফিরল রাত 9টার দিকে। ডায়েরিটা দেখে মুচকি হেসে বলল, সোম আর একজন সাসপেক্টকে বাদ দিচ্ছিস কেন? কে বলো তো ইন্দ্রদা? কেন, আমাদের ইন্সপেক্টর জয়ন্তবাবু, ভুলে যাস না উনি পাখিজা বেগমের এক্স হাজবেন্ড। ও মাই গড, তাহলে এটাও হতে পারে। ট্যাক্সির বিল মিটিয়ে ইন্দ্রদা দরজায় কলিং বেল বাজালো। আমার ও ইন্দ্রদার পরদিন সকাল সকাল কুণালবাবুর বাড়িতে পৌঁছনো ওনার কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। দরজা খোলা মাত্র চমকে উঠলেন উনি। অবাক হওয়ার কিছুই নেই মিস্টার কুণাল মিত্র। ইন্দ্রদা ওর সানগ্লাসটা খুলতে খুলতে বিনা অনুমতিতেই ঘরে ঢুকে গম্ভীর গলায় কথাগুলো বলল। আপনারা আবার এই সময়? আপনার ভাইয়ের মৃত্যুর কিনারা করতে এসেছি। আমিও ঘরে ঢুকে পড়লাম। ইন্দ্রদা একটা চেয়ার টেনে ডাইনিংয়ে অলরেডি বসে পড়েছে। কি বলছেন কি ইন্দ্রজিৎ বাবু, বাবাকে ফাঁসি এখন তদন্ত করতে এসছেন? আর আপনি নিজেও তো মনোদোষ ব্যানার্জিকে। জাস্ট শাট আপ মিস্টার মিত্র, আমি পুলিশের নির্দেশেই এখানে এসেছি। একটু ঘাবড়ে গিয়েছিলেন উনি ইন্দ্রদার অপ্রত্যাশিত দাবরানিতে। মিনমিনে গলায় কুণালবাবু বললেন, না আসলে ইন্সপেক্টর জয়ন্তবাবুর মুখে শুনেছিলাম যে মনোদোষবাবুকে যে ওয়েপন দিয়ে মার্ডার করা হয়েছে তাতে নাকি আপনার আঙ্গুলের ছাপ পাওয়া গেছে। তার মানে কি? ভুল শোনেননি মিস্টার মিত্র, তবে এখন আপনাকে কয়েকটা প্রশ্ন করব। কুণালবাবুর চোখ দুটো ছলছল করে উঠেছে, গলার স্বর বুঝে আসছিল ওনার। কিন্তু আমার বাবার ওপর তো যা হবার হয়ে গেছে, ভাইটাকেও অকালে হারালাম, আর এদিকে বাবাকেও এই বুড়ো বয়সে এত হ্যারাসমেন্ট সহ্য করতে হচ্ছে। কে বলল? আপনার বাবার ওপর তো কোনো টর্চার হয়নি টিল নাও। আমি ইন্সপেক্টরকে প্রথম থেকেই বুঝিয়েছিলাম উনি খুনি নন। তবে খুনি কে সেটা তো বলুন, তার তো শাস্তি হওয়া দরকার, কেন তাকে গ্রেপ্তার করছেন না? ওনার গলার স্বর আবার বেড়ে গেছে। খুনি কে তা আপনিও ভালো করে জানেন কুণালবাবু, সব আমার কাছে স্বীকার করুন, আপনার ভালোর জন্যই কিন্তু বলছি। ইতিমধ্যে কুণালবাবুর স্ত্রী সোফায় এসে বসেছিলেন। সেদিনের মতো আজ ওনার হাতে গ্লাভস ছিল না। আজকে কেন জানি না খিটখিটে অর্পিতা মিত্র বেশ শান্ত হয়েই বসে আমাদের কথাবার্তা হজম করছিলেন। ইন্দ্রদা আবার শুরু করল, ঠিক আছে আপনাকে বলতে হবে না, কিন্তু না বললেও সত্যিটা কখনো চাপা থাকে না মিস্টার অ্যান্ড মিসেস মিত্র। আচ্ছা অর্পিতা দেবী, মালতি আজ কাজ করতে আসেনি? না, শরীর খারাপ বলে ছুটি নিয়েছিল। আপনারা কথা বলুন, আমি একটু চা জল খাবারের ব্যবস্থা করছি। অর্পিতা দেবী কেমন যেন পাশ কাটিয়ে উঠে যেতে পারলে হাঁপ ছেড়ে বাঁচেন বলে মনে হল। ইন্দ্রদার মুখে আলতো হাসি আর আমার সঙ্গে চোখাচুকি হওয়াতে বুঝতে পারলাম মিসেস মিত্রের এই হঠাৎ পরিবর্তন আমার মতো ইন্দ্রদারও বেশ নাটকীয় বলে মনে হয়েছে। কুণালবাবু কম্পিত হস্তে টেবিলের উপর রাখা একটা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে বললেন, একটা সিগারেট ধরাতে পারি? অবশ্যই, বাড়ি আপনার, সিগারেট আপনার, সিগারেট ধরাবেন না কেন? এত টেনশন করার মতো কিছু হয়নি, তবে যা জানেন একটু খোলসা করলে ভালো করতেন। উনি সিগারেট ধরিয়ে একটা টান মেরে ইন্দ্রদার চোখে চোখ রেখে বললেন, আপনি কতটুকু জানেন ইন্দ্রজিৎ বাবু? ধরে নিন পুরোটাই। তাহলে আমার কাছে এসেছেন কেন? জান না খুনিকে ধরে আমার বাবাকে মুক্তি দিন। খুব কষ্টের মধ্যে দিন কাটিয়েছে এই কদিন, প্লিজ কিছু একটা করুন। হঠাৎ করে টেলিফোনে রিং বেজে উঠল। কুণালবাবু চমকে উঠলেন, অবশ্য দুবার বেজেই ফোনটা কেটে গেল। অর্পিতা দেবী পাশের রান্নাঘর থেকে বলে উঠলেন, উফ বাবারে, আবার সেই ফোন, কাল থেকে ডিস্টার্ব করে যাচ্ছে। কয়েক সেকেন্ড যেতে না যেতেই আবার ক্রিং ক্রিং করে টেলিফোন বাজতে শুরু করল। ইন্দ্রদা চটজলদি বলে উঠল, আপনাদের দুটো রিসিভার না? আপনি ফোনটা তুলুন কুণালবাবু, আমি অন্য রিসিভারে কান লাগিয়ে শুনছি। 6-7 বার বাজার পর কুণালবাবু কাঁপা হাতে রিসিভার তুললেন, আর তার প্রায় সঙ্গে সঙ্গে ইন্দ্রদাও। আমি শুধু কুণালবাবুর হ্যালো শুনতে পেলাম। ওপাশ থেকে ইন্দ্রদা ও কুণালবাবু যে কী শুনছে তা বোঝা দুঃসাধ্য। আপনি কে? হ্যালো,
হ্যালো, আপনি কে? কে আপনি? জবাব দিচ্ছেন না কেন? কাল থেকে ডিস্টার্ব করে যাচ্ছেন। ফোনটা রেখে দিয়ে ইন্দ্রদাও চেয়ারে ধপ করে বসে পড়ল। কুণালবাবু অবাক বিস্ময়ে মাথায় হাত দিয়ে বসে পড়েছেন, হাতে তখনও আধ খাওয়া সিগারেটের টুকরোটা ধরা। ইন্দ্রদা মুখ খুলল। সোম, এই মাত্র যে ফোন করেছিল তার গলাটা অবিকল আমার মতো। বলল, ইন্দ্রজিৎ সেনাল বলছি, নিজের কৃতকর্মের ফল ভোগার জন্য প্রস্তুত হও। কিন্তু কিন্তু কিভাবে এটা সম্ভব? আমার পেছনে কেউ ষড়যন্ত্র করছে, কিন্তু একই গলার স্বর, সবটাই এক, এটা কি করে সম্ভব হয়? আমার আমার কেন জানি না মনে হচ্ছে আমাকেও বাবার মতো ফাঁসানো হচ্ছে। কোনো চতুর লোকের কাজ এটা, পুরোটাই প্রি প্ল্যান্ড। প্রথমে ভবতোষবাবুকে ফাঁসানো, তারপর আমাকে, আর সবশেষে কুণালবাবু। আমার স্বামীকে বাঁচান ইন্দ্রজিৎবাবু, কিছু একটা নিয়ে খুব আতঙ্কিত হয়ে আছে কাল থেকে। আমি আস্তে আস্তে পরিবারের সবাইকে হারাতে চাই না ইন্দ্রজিৎবাবু। আচ্ছা, আপনার স্টুডিওর কোনো লোকের ওপর সন্দেহ হয় যে এমন গলা নকল করে ফোন করতে পারবে? না ইন্দ্রজিৎবাবু, সেরকম তো কাউকে মনে হয় না। কাল বা পরশু কোনো আশ্চর্য ঘটনা আপনার নজরে এসেছে? এই ধরুন, নতুন কোনো লোকের সঙ্গে পরিচয় বা কারোর সঙ্গে কথা কাটাকাটি? দেখুন, রিসেন্ট যে শর্ট ফিল্মের উপর কাজ চলছে তাতে আমরা চারজন রয়েছি, ওদের কারোর সাথেই তো আমার শত্রুতা নেই। চারজন কে কে? অর্পিতার বাবা, আমি নিজে, নার্গিস আর আমার বহুদিনের পরিচিত এক বন্ধু। নার্গিসকে আপনি চিনতেন? না, বেশি দিনের আলাপ না, ধরুন না ওই হপ্তাখানেক হবে। ভাইয়ের কথাতেই ওকে আসতে বলেছিলাম। ভাই বলেছিল যে মেয়েটার নাকি এইসব নিয়ে কাজ করার বেশ আগ্রহ আছে। আর আপনার ওই বিশেষ বন্ধুটি? ওকে সঙ্গে নিয়েই এই ছোটোখাটো স্টুডিওটা দাঁড় করিয়েছি। ও হ্যাঁ, আরেকজনের কথা আপনাকে বলা হয়নি, কালকেই একজন ক্যামেরাম্যান পেয়েছি। ওই যে আপনাকে বলেছিলাম না যে পেপারে অ্যাড দিয়েছিলাম, তবে এনাদের মধ্যে আমার পেছনে লেগে সর্বনাশ করার মতো কেউ নেই বলে আমার মনে হয়। আমার গলার স্বরে এই হুমকি ফোনটা আপনার কাছে কতবার এসেছে? তা প্রায় বার দশেক। প্রত্যেকবার ওই একই কথা, নিজের কৃতকর্মের ফল ভোগার জন্য আমি যেন প্রস্তুত হই। কিছু মনে করবেন না ইন্দ্রজিৎবাবু, ফোনে আপনার গলা শুনে একটা ভুল ধারণা হয়েছিল যে আপনি হয়তো এসব কিছুর সাথে জড়িত, তাই হয়তো আপনাকে অনেক কিছু বলে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করবেন। ইটস ওকে মিস্টার মিত্র, নিজের কৃতকর্ম বলতে কিছু আন্দাজ করতে পেরেছেন কি? না, সেরকম তো কিছু মনে পড়ছে না। আপনি বলতে না চাইলেও সেটা প্রকাশ পেতে আর বিশেষ দেরি নেই, এমনিতেও আজকের মধ্যেই খুনি ধরা পড়বে, কথা দিলাম কুণালবাবু। কোথায় ধরবেন খুনি কি ইন্দ্রজিৎবাবু? বিকেলে ইন্দ্রদা, আমি ও ইন্সপেক্টর সুদীপবাবু দমদম এয়ারপোর্টে যাওয়ার জন্য ওখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা চায়ের দোকানে ওয়েট করছিলাম। ইন্সপেক্টর জয়ন্তবাবু কোনো একটা বিশেষ কাজের জন্য এসে উঠতে পারেননি, তাই আমাদের সাথে সুদীপবাবুর আগমন। অবশ্য সুদীপবাবুর সাথে আলাপটা প্রথম নয় আমাদের, সেবারে বীরভূমের মামা ভাগ্নে পাহাড়ের রহস্য উন্মোচনে উনি বেশ বিশেষ ভূমিকা পালন করেছিলেন। এয়ার অফিসের এক বন্ধুর কাছে খবর নিলাম, খুনি আজ বিকেলেই তড়িঘড়ি টিকিট কেটে পালিয়ে যাবার মতলব করেছে। সেই উদ্দেশ্য সফল হতে দেওয়া যাবে না ইন্সপেক্টর সুদীপবাবু। আমরা তিনজনে পাশে একটা চায়ের দোকান থেকে মাটির ভাঁড়ে গরম চা নিয়ে অপেক্ষা করতে লাগলাম। সুদীপবাবু চায়ে চুমুক দিয়ে বলে উঠলেন, আপনার বিরুদ্ধে যে খুনের চার্জ আসবে ভাবতে পারিনি ইন্দ্রজিৎবাবু, কি ধূর্ত সেই খুনি। কিন্তু আপনি তো তার চাইতেও চালাক, সত্যিই তো, পুরো ঘটনাটা শোনার পর আপনার প্রশংসা না করে পারছি না। কিন্তু খুনি কি এখনো জানে না যে তার ঘাড়ের ওপর সন্দেহ পড়েছে? কিছুটা আন্দাজ করেছে আশা করাই যায়। আচ্ছা, আমাদের গাড়িটা দেখে খুনি সন্দেহ করবে না তো যে আমরা এখানে ওঁত পেতে বসে আছি? দেখুন, আমি ড্যাম সিওর খুনিকে এয়ারপোর্ট যেতে হলে এই রাস্তা কভার করেই যেতে হবে। তাছাড়া আপনার জিপ গাড়িটা মেন রাস্তার অনেকটা পাশে পার্ক করা আছে, খুনির সেটা চোখে পড়বে না ওই মুহূর্তে, আর চোখে পড়লেও তার জন্য আলাদা ব্যবস্থা আছে। আপনি নিশ্চিত থাকুন সুদীপবাবু,
ইন্দ্রদা ওর প্যান্টের পকেটে রিভলভারে একবার হাত বুলিয়ে নিল। হঠাৎ দেখা গেল একটা হলুদ ট্যাক্সি অনেকটা দূর থেকে হর্ন দিতে দিতে এগিয়ে আসছে। ইন্দ্রদা চায়ের ভাঁড়টা ফেলে উত্তেজিত হয়ে উঠল। 5726 চলুন চলুন হারি এই ট্যাক্সিটাই। আমরা প্রায় সঙ্গে সঙ্গে ছুটে গেলাম আমাদের পুলিশের জিপটা চাপার জন্য। তাড়াতাড়ি স্টার্ট দিয়ে ইন্সপেক্টর গাড়ি চালাতে শুরু করলেন। এবার সামনে ট্যাক্সিটা চোখে পড়ল। হ্যাঁ ঠিকই দেখেছি, কালো বোরখায় মুখ ঢাকা এক মহিলা পেছনে সিটে বসে রয়েছে। সামনে সিটে কেউ নেই বলেই মনে হয়, একজন পাগড়ি বাঁধা পাঞ্জাবি ড্রাইভার ছাড়া। ইন্দ্রদার চোখে মুখে উত্তেজনা ঠিকরে বেরোচ্ছে। সুদীপবাবু, খুনি মনে হয় টের পেয়ে গিয়েছে, দেখছেন না স্পিড বাড়িয়ে দিয়েছে। ইন্সপেক্টরও স্পিড বাড়াতে অ্যাক্সিলেটারে পা দিলেন। ঝড়ের গতিতে গাড়ি ছুটছে, গাড়ি দুটোর মধ্যে দূরত্ব ক্রমশ কমছে। ইন্দ্রদা জানলার দিকে মুখ বাড়িয়ে স্টপ স্টপ বলে চিৎকার করছিল। এবার ইন্সপেক্টর এক হাতে স্টিয়ারিং ধরে আর এক হাতে রিভলভার বের করে জানলা দিয়ে হাত বের করে গুলি চালালো সামনে। প্রথম গুলিটা লাগলো রাস্তার ধারে একটা লাইট পোস্টে, তারপর একটা গুলি সোজা পেছনের চাকাতে, টায়ার ফেটে গেল বিকট শব্দ করে। সামনে ট্যাক্সিটা হেলতে দুলতে এঁকে বেঁকে ফুটপাতের ওপর ধাক্কা খেয়ে উঠে একটা থামের গায়ে ধাক্কা লেগে থেমে গেল। আমাদের জিপটা থামিয়ে আমরা নামলাম। এমনিতে রাস্তাটা শহরের বেশ বাইরে হওয়ায় লোকজন তেমন একটা ছিল না, তবুও যে কজন অত্যুৎসাহী লোকজন হাজির হয়েছিল ইন্সপেক্টরের দাবরানিতে তারাও কেটে পড়ল। বোরখা পরা মেয়েটা নেমে পড়ল ট্যাক্সি থেকে, বিরক্তির ছলে চেঁচিয়ে উঠল, আপনারা আমাকে ফলো করছেন কেন বলুন তো, বলেই ইন্সপেক্টরের দিকে এগিয়ে গেল মেয়েটা। তখনও মুখটা কালো বোরখার কাপড়ে ঢাকা। তারপর হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। মেয়েটার ক্যারাটের মতো একটা লাঠি ইন্সপেক্টরের রিভলভারটা ছিটকে দিল। সে ওটাকে কুড়িয়ে নিয়ে আমাদের দিকে তাক করে রাখল। আমরা হাত তুলে দিলাম ওপরে। এবার হলো বিস্ময়ের পর আবার বিস্ময়। হঠাৎ ট্যাক্সি ড্রাইভার পেছন থেকে এসে এমন ঠেলা মারল যে বোরখা পরা মেয়েটা মাটিতে মুখ থুবড়ে পড়ে গেল আর হাত থেকে রিভলভারটা গেল ছিটকে। ইন্দ্রদা বিদ্যুৎ গতিতে রাস্তায় লাফিয়ে পড়ে রিভলভারটা আত্মস্থ করে নিল আর বোরখা পরা মেয়েটাকে ট্যাক্সির গায়ে চেপে ধরে কপালে রিভলভার ঠেকিয়ে বলল, সুদীপবাবু এবার ভালো করে চেপে ধরুন আর যেন পালাতে না পারে। থ্যাংক ইউ ড্রাইভার। সোমো, দেখ তো চিনতে পারিস কিনা ড্রাইভারকে। ড্রাইভার ততক্ষণে নকল দাড়িগোঁফ খুলতে শুরু করে দিয়েছে। পাকড়িটা মাথা থেকে খুলতেই এক রাশ মিশ কালো চুল কাঁধের ওপর লুটিয়ে পড়ল আর আমার মুখ থেকে অস্ফুটে একটা আওয়াজ বেরিয়ে এলো, এ কি ঝিলিক দি তুমি? তোমার ইন্দ্রদার নির্দেশ অমান্য করি কেমন করে বলো? তারপর আবার সেদিন নিজে থেকে ফোন করে এত বড় একটা দায়িত্ব দিলেন, এরপর আর তোমাদের খুনিকে পাকড়াও করার সফল সঙ্গী হওয়ার সুযোগ হাতছাড়া করতে পারলাম না। ইন্সপেক্টর সুদীপ রায়ের সঙ্গে অবশ্য ক্রাইম ফটোগ্রাফার ঝিলিক সেনগুপ্তের আলাপ মামা ভাগ্নে পাহাড়ের রহস্যের সময় থেকে। সুদীপবাবু হাসতে হাসতে বোরখা পরা মেয়েটার দিকে এগিয়ে গেলেন। উরে বাবা, তা ভদ্রমহিলা আপনার গায়ে এত জোর, এমন জানলে আমরা কিছু মোটা সোটা মহিলা কনস্টেবল আনতাম। ইন্দ্রজিৎবাবু আপনি তো আগে বলেননি। এতটাও আন্দাজ করতে পারিনি। যাই হোক, আপনি হাত করা নিয়ে এসে একে জিপে তোলার ব্যবস্থা করুন। কাউকে ছুরি মেরে খুন করার জন্য এরকমই গায়ের জোরটা থাকা দরকার, আমাদের আগেই এটা ভাবা উচিত ছিল। আমি কি আপনাদের সাথে আসতে পারি? অফকোর্স, আপনিও আসুন আমাদের সাথে, আমি ট্যাক্সিটা সঠিক জায়গায় পাঠাবার ব্যবস্থা করছি। পুরো ঘটনাটা তো ইন্দ্রজিৎবাবুর কাছ থেকে শোনা দরকার। আমরা থানার উদ্দেশ্যে রওনা দিলাম। ঘটনার আকস্মিকতায় তখন অপরাধী জ্ঞান হারিয়েছে। ওকে সুদীপবাবু ও ইন্দ্রদা মিলে হাতে হাত করা পরিয়ে জিপের পেছনে তুলে শুইয়ে দিল। আমি আর তর সইতে না পেরে বলে উঠলাম, নাও এখন পুরো ঘটনাটা খুলে বলো তো, আমার কাছে এখনও চারিদিকটা কুয়াশার মতো, খুনের মোটিভ লক্ষ্য কিছুই তো বুঝতে পারছি না। সুদীপবাবু গাড়ি স্টার্ট করতেই ইন্দ্রদা শুরু করল, তাহলে শোন প্রথম থেকেই বলি, মৃণাল মিত্রকে খুন করে ম্যানেজার মনোতোষ ব্যানার্জি। সে কি, তাহলে খুনটা করলো কে? বলছি ব্যাপারটা আর কিছুই নয়, ম্যানেজার বাবু মৃণালকে খুন করে 5,00,000 টাকা হাতিয়ে নেয়। পুলিশ যাতে তাকে সন্দেহ না করে তাই বাগানে বিড়ালের বডির পাশে
চারমিনার সিগারেট এক টুকরো আর ভবতোষ মিত্রর জুতোর ছাপ এভিডেন্স হিসেবে রেখে দেয়। বিড়ালটাকে মুখ চেপে ধরে ওই মেরে ফেলে। কিন্তু তোমার সন্দেহটা ম্যানেজারের ওপর পড়লো কিভাবে? সেদিন অফিসে লক্ষ্য করেছিলি সোম, মনতোষ ব্যানার্জি সিগারেট খাচ্ছে। হুম, ঠিকই তো, কিন্তু সেটা তো চারমিনার ছিল না। এই তো মোটা জিনিসটাই নজরে পড়েছে, সূক্ষ্মটা চোখে পড়েনি। যখন সিগারেট খাচ্ছিল তখন লক্ষ্য করিসনি ব্যানার্জির হাতের আঙুলে বিড়ালের আঁচড়ের দাগটা? কিন্তু এত নিখুঁতভাবে ম্যানেজার মনতোষ এভিডেন্সগুলো প্ল্যান করলো কিভাবে? অফিসের কাজে প্রায়ই মনতোষ ব্যানার্জিকে মিত্রদের বাড়ি যেতে হতো, তাই ভবতোষবাবুর আত খাওয়া চারমিনার সিগারেটের টুকরো আর জুতোর স্যাম্পল জোগাড় করা এমন কি কঠিন কাজ? কিন্তু বাগানের পূর্ব দিকের গর্ত থেকে পাওয়া ছুরিটাতে ভবতোষবাবুর ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে আপনি কি বলবেন? হ্যাঁ, সেই প্রসঙ্গেই আসছিলাম। যখন ডাক্তারবাবুর প্রেসক্রিপশনের সঙ্গে ভবতোষবাবুর রুমে পাওয়া ঘুমের ওষুধের শিশিটা মিলিয়ে দেখছিলাম, তখন বুঝতে অসুবিধা হয়নি কেন সেই রাতে উনি কিছুই টের পেলেন না। অথচ পোস্টমর্টেম বলছে ছুরির আঘাতের আগে সামান্য ধস্তাধস্তি হয়েছিল। যদিও আপাত দৃষ্টিতে এটা মনে হবে যে মুখ চেপে ধরে ছুরি চালানো হয়েছিল বলে, তেমন কোনো আওয়াজ হয়নি, অথবা ভবতোষবাবু ঘুমের ওষুধ খেয়েছিলেন বলে তেমন কিছু টের পাননি। তবুও খুনি ম্যানেজারের মারার উইপেনের দরকার ছিল ভবতোষবাবুর ফিঙ্গারপ্রিন্ট, তাই প্রেসক্রাইব করা ঘুমের ওষুধের থেকে হাই ডোজের ওষুধের শিশি ইন্টারচেঞ্জ করে দিয়েছিল মনতোষ ব্যানার্জি। এতে খুনির দুটো লাভ হয়েছিল, প্রথমত ভবতোষবাবু যে কিছু টের পাবেন না সেটা আরও কনফার্ম হয়েছিল, এবং দ্বিতীয়ত খুনের রাতে উনি যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকবেন তখন ওর ফিঙ্গারপ্রিন্ট ওর অজান্তে মারার উইপেনে নিয়ে নেওয়া যাবে খুব সহজেই। আর বিড়ালের বডি পোস্টমর্টেম করে কোনো ফিঙ্গারপ্রিন্ট না পাওয়াটাই স্বাভাবিক, কারণ ম্যানেজার সেই রাতে গ্লাভস পরে খুন করতে এসেছিল। কিন্তু ইন্দ্রদা, ম্যানেজার খুন করে ছুরিটাকে বাগানে পুঁততে গেল কেন? বাইরে কোথাও ফেলে দিলে ভবতোষবাবুকে ফাঁসানো যাবে না, আর ঘরের মধ্যে কোথাও রাখলে পুলিশের আরও সন্দেহ হতে পারে। খুনিকে মারার উইপেন ঘটনাস্থলে ফেলে যেতে কখনো দেখেছিস কি? আর 5 লাখ টাকাটা? ওটা সুদীপবাবুদের কাজ, ম্যানেজারের ঘর থেকে নিশ্চিত পাওয়া যাবে। কিন্তু টাকাটা মৃণালবাবু রেখেছিলেন কোথায়? আলমারিতে রাখলে খুনিকে খোঁজার জন্য এত কসরত করতে হতো না। ভবতোষবাবুর রুমে কি? একদমই নয়, মৃণাল মিত্র রুমের সেলফে প্যাকেজিং করার বড় সেলোটেপ দেখেছিলি নিশ্চয়ই, আর ওর খাটের তলায় সেই সেলোটেপের কিছু অংশ লেগে থাকতে দেখেছিলাম আমরা। আসলে টাকার ব্রিফকেসটা খাটের তলায় ওই সেলোটেপ দিয়েই আটকে রাখা হয়েছিল, অবশ্য ম্যানেজার অনেক খোঁজাখুঁজির পর সেটা হাতিয়ে নিয়ে তবেই ওখান থেকে ফেরে। প্রথম খুনের রহস্যটা খোলসা হতেই আমার বোরখা পরা মেয়েটার মুখ দেখতে ইচ্ছে হলো। কে হতে পারে এই মহিলা? তখনও ঘোর কাটেনি বোরখায় মুখ ঢাকা ওই মহিলার। সুদীপবাবু পেছনে একবার তাকিয়ে ইন্দ্রদার উদ্দেশ্যে বলল, বাহ, বুঝলাম, তা এবার অন্তত দ্বিতীয় খুনটার ব্যাপারে একটু আলোকপাত করুন। যাই হোক, ভবতোষ মিত্র ধরা পড়লেন কিন্তু খেল খতম হলো না, তাই সেদিন রাতে বোরখা পরে আমাদের ঘরে গিয়েছিল। আসল উদ্দেশ্য ছিল ম্যানেজারকে খুন করে সেই জায়গায় আমাকে নিয়ে যাওয়া আর আমাকে ফাঁসানো, তাই সাদা কাপড় পরে বুড়ি সেজে অফিসে উঠে ম্যানেজারকে খুন করে পালিয়ে যায় আমার আর সৌম চোখে ধুলো দিয়ে। কিন্তু কে? জোরালো কোনো মোটিভও তো কারোর এগেনস্টে খাটছে না। সেই গল্পটা জানতে গেলে তো এবার মুখোশধারীর বোরখা উন্মোচনের ব্যবস্থা করতে হবে। ইন্সপেক্টর রায়, আপনি গাড়িটা একটু সাইডে লাগান তো, দেখুন আমাদের ইনভিজিবল গেস্টের খিদে টিদে পেলো কি না। ততক্ষণে বোরখা পরা মেয়েটার জ্ঞান ফিরেছে, গলা দিয়ে টু শব্দটি নেই তার। সুদীপবাবু ওনার বোরখা উন্মোচন করতেই এক রাশ বিস্ময়ে আমি পড়ে যাচ্ছিলাম। ইন্দ্রদা বজ্র গম্ভীর স্বরে আবার বলতে শুরু করল, আপনাকে বোঝা এবং চেনা খুবই অসম্ভব হতো যদি একটা জিনিস আমার চোখে না পড়ত। মাইন্ড ব্লোয়িং অভিনয় আপনার, হাতে লাল চুড়ি দেখে প্রথমে মালতি ভেবে ভুল করেছিলাম, কারণ গলার শটটা তো ওইরকমই ছিল, কিন্তু আপনার বাঁ হাতে ছুরি ঘোরানোটাই আপনার কাল হলো। আপনাকে আমি দেখে নেব ইন্দ্রজিৎ বাবু, আপনাকে আমি দেখে নেব। সে আমাকে বহুজন বহু রকমভাবে দেখে নিয়েছে, আপনি তো যাত্রা দলের ফিমেল পার্টের অভিনেতা ছিলেন কুণাল বাবু, আর অডিও স্টোরিও বানাতেন বিভিন্ন রকম গলা নকল করে, তা না হলে এত সুন্দর মেয়ের গলা করে সবাইকে ঠকাচ্ছিলেন কেমন করে?
আপনার বাঁ হাতে লেখা, বাঁ হাতে ধূমপান করা, সবার নজরকে ফাঁকি দিলেও আমার চোখে আপনি ধরা পড়ে গেছেন। আমাকে ফাঁসানোর আগে আপনার একবার ভেবে দেখা উচিত ছিল, মারারের কোনো প্ল্যানই কখনো পারফেক্ট হয় না। নিজের ভাইয়ের খুনের বদলা নিতে গিয়ে, আপনার বাবার কষ্টের প্রতিশোধ নিতে গিয়ে আপনি মস্ত বড় লুজার হলেন আজ। ইন্সপেক্টর রায়, এবার আপনার যা করণীয় করুন, আমার কাজ শেষ। এরপর আমরা থানায় যাবতীয় কাজকর্ম সারার পর এবং ঝিলিকদিকে ওর বাড়িতে ড্রপ করে দিয়ে ফিরে এলাম। আর একটা খটকা যেটা ছিল সেটা ক্লিয়ার করতে ইন্দ্রদাকে প্রশ্ন করলাম। আর ফোনের সেই দ্বিতীয় ইন্দ্রদার রহস্যটা তো মিটল না। ইন্দ্রদা ব্যালকানিতে দাঁড়িয়ে একটা গোল্ড ফ্লেক ধরিয়ে পরপর দুবার ধোঁয়ার রিং ছেড়ে মিটি মিটি হেসে উত্তর দিল, এটা আমার একটা কারসাজি। তোর মনে আছে সৌম, সেদিন বিকেলে মোবাইলের দোকানের ওই ছেলেটার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম? ওর সঙ্গে আমার বেশ আলাপ আছে, তাই মোবাইলে আমার কতগুলো কথা রেকর্ডিং করে ওকে বলে রেখেছিলাম ঠিক টাইম অনুযায়ী কুণাল মিত্রর বাড়িতে ফোন করতে। তাই সেদিন আরেক ইন্দ্রদাকে ফোনের ওপাশে পেয়েছিলি। আমাকে ফোনে কথা বলতে শুনে মিত্র সত্যিই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তখনও বুঝতে পারিনি যে আমি ওকে সন্দেহ করছি। তারপর ধরা পড়া নাটকটা তো দেখলি। তাহলে এবার উপন্যাস লিখতে শুরু করে দাও। ঠিকই বলেছিস, আজকেই শুরু করে দেব। তোমার রচনায় ঝিলিক সেনগুপ্ত চরিত্রটা থাকছে তো? ইয়ার কি হচ্ছে না, চল চল, রাত হয়ে গেছে, শুয়ে পড়, জেগে থাকিস না আর কাল রাত্রির অন্ধকারে। এতক্ষণ তোমরা শুনলে লেখক শ্রী শান্তনু দাসের কলমে ইন্দ্রদার ইন্দ্রজাল সিরিজ থেকে একটি গল্প, কাল রাত্রির অন্ধকারে। আমাদের কাজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের দিন আবার আমরা ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।